আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি খালিকিল আফওয়ান আলহামদুলিল্লাহি খালিকিল আফওয়ান ومعلم الإنسان وخالق الشمس والقمر والنجم والشجر يسجدان أهات كل شيء علما وأحصى كل شيء عددا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العظيم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أواصري مولانا محمد وعلى آله مولانا আর মহব্বত নিয়ে মদিনার দিকে খেয়াল করি, যেই নবীজি রোজা শরীফ থেকে ইয়ে কোন উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবীর প্রেম আর ভালোবাসা জাগ্রত করে পড়ুন আল্লাহুম্মা। মহব্বতে আওয়াজ করে مولانا محمد وعلى آله سيدنا خوش رویا چی لگینا سروریا چی لگی خوشی ربی اچھی لگی نا خوشی ربی اچھی لگی نا سروری اچھی لگی گے ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چور کر میں نہ جاؤں گا کہیں بھی میں نہ جاؤں گا
भी धर नबी का चूर कर मुझको कोए मुस्तफा की चकुरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गली अच्छी लगी। खुश रवी अच्छी लगी ना सरोवरे अच्छी लगी। ला इलाहा अर्जुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह चराग नहीं कोनो मासूक अल्लाह चराग ला इलाहा হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সুবহানাল্লাহ হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা অপর ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়ন নবী দেখলে একবার দুই নয়ন নবী হে গুসি তো মনের জ্বালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবী মুহাম্মাদ মুস্তাফাহু দিনিয়াল ইসলাম দীনু মাওয়াহু দিনিয়াল ইসলাম দীনু মাওয়াহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু করা উচিত কালিকাপুর রূপনগর যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক স্বর্ণি মহাসম্মেলনের
আজকে সম্মানিত জনাবে সদরে মজলিস সভাপতি আলহাজ মোহাম্মদ আসকির মিয়া সাহেব রূপনগর, আর উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ইকবাল আহমেদ তামশি মিয়া সাহেব রূপনগর। আজকে আপনাদের খেদমতে যিনি প্রধান অতিথি মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমার বন্ধুবর হযরত মাওলানা জয়নাল আবেদিন ফারুকি সাহেব মাদজিলুল আলী আরো আলোচনা রেখেছেন আপনাদের অত্র এলাকার গৌরব পীরে তরিকত হযরতুল আল্লাম মাওলানা ফারুক আহমেদ নূরি সুন্নি আল কাদরী সাহেব, আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মারুফ বিল্লাহ সাহেব সহ দিগার উলামায়ে কেরাম। স্টেজে বসা মুরব্বিয়ানে আজাম, আমার সামনে বসা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি পড়ুয়া যুবক ভাইরা, বিভিন্ন কর্মে নিয়োজিত দিনদার ইমানদার আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাইগণ, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলার খেদমতে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ, আবারও দিচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ প্রত্যেকটা লোক জবানের জড়তা দূর করে হৃদয়ঙ্গম বাসায় রবের বান্দা হয়ে রবের জমিনে বসে আল্লাহর নামটি উচ্চারণ করে একবার বলুন আল্লাহ। কারো কি আল্লাহর সাথে রাগ আছে? যার রাগ আছে বলা দরকার নেই, যার রাগ নেই তা তো বলতেই হবে, জোরে বলুন ঠিক কিনা। আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বসে আল্লাহর তাসবি জপবে না কার তাসবি জপবে, জোরে বলুন ঠিক কিনা, একটু বলুন আল্লাহ, আরো আওয়াজ করে বলুন আল্লাহ। সুবহানাহু আযজা ওয়া জাল্লা এর শাহান শাকী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি এই রূপনগর যুব সংগঠনের প্রত্যেকটা যুবক এলাকার মুরব্বি আনের পরামর্শক্রমে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিলে শত বাধা বিঘ্নতা প্রতিকূলতার মধ্য দিয়ে রব তাআলা যে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন এবং আমরা হাইয়ুনগণের জন্য এই রূপনগরের মাইয়িতের জন্য এই মাহফিলটাকে নিয়ামত না কিয়ামত, যারা আমার কথা বুঝেন জবাব দিতে হবে বাবা, এটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? যদি নিয়ামত মনে করে থাকেন হৃদয়ঙ্গম ভাষায় অন্তরাত্মার গভীর কোণ থেকে সবটুকুন প্রেম আবেগ আর ভালোবাসা উজাড় করে রব তাআলার প্রশংসার্থে আওয়াজ করে একবার বলুন আলহামদুলিল্লাহ, আরো দুইটা হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামা, আর লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ এবং সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি শাফিউল মুজনাবিন, যিনি সরকারে দুজাহা, যিনি হুজুরে আকরাম, যিনি নূরে মুজাসসাম, যিনি সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, যিনি হলো গোটা কুল কায়নাত মুমিনের হৃদয়ের স্পন্দন এবং ঈমান, আওয়াজ করে বলুন ঠিক কিনা, ঈমান নিয়ে বলুন ঠিক কিনা, হলো গোটা সৃষ্টি জাহানের আউয়াল, জুড়ে বলুন ঠিক কিনা। প্রিয় সুধী, সংক্ষিপ্ত সময় মনে হয় এক ঘন্টা টাইম পাবো, এর আগে বলে নেই যে হুজুর আপনি তো কথা নাই বার্তা নাই কই থেকে হাত কা ধরে আমাদের সামনে কথা শুরু করে দিছেন, জুড়ে বলুন ঠিক কিনা। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আজকে আপনাদের খেদমতে যিনি বিশেষ অতিথি ছিল উনার বেশি ভালো লাগে নাই আপনাদেরকে, এই জন্য উনি আসে নাই, বিষয়টা বুঝাইতাম পারছি, আপনাদের কি ওনার বেশি ভালো লাগে নাই সেজন্য উনি আপনাদের দাওয়াত নিয়েও আসতে পারে নাই, বাদ বাকি কি বলেছে এটা কমিটি জানে, আমি যতটুকু জেনেছি ততটুকু বললাম। উনার শূন্যস্থানটা পূরণ করার জন্য ইমিডিয়েটলি আমার বন্ধু আপনাদের প্রধান অতিথি ফারুকি সাহেবের মাধ্যমে আমাকে আনা হয়েছে এক ঘন্টার সময় কিছু কথা বলার জন্য। এখন আলোচনার পূর্বে আপনাদের কাছ থেকে আমাকে জানতে হবে, আপনারা কি আমার কাছ থেকে কিছু কথা শুনবেন নাকি রাগ হবেন? জুড়ে বলুন শুনবেন না রাগ হবেন? যদি শুনেন তাহলে বলবো, নতুবা হুজুর চলে আসবে আমি ছেড়ে দিব, রাজি আছেন? প্রিয় সুধী, যিনি হলো সৃষ্টির আউয়াল, জুড়ে কোন মারহাবা, আল্লাহ পাকের হাবিব এই গোটা বিশ্বের জমিনের মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন এই ভারত উপমহাদেশের মুসলমানদের উপরে শুকর তথা শকুনের নজর পড়েছে। আপনারা জ্ঞানবান মানুষ জানেন শকুন কিন্তু 1000 কিলোমিটার পর্যন্ত দেখতে পারে, কন্ড মারহাবা, এই ক্ষমতা কে দিয়েছে? আধুনিক সায়েন্স তাদের পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে তারা
পরীক্ষা করেছে শকুনের চোখের মধ্যে। আল্লাহ কুদরতিভাবে এমন একটি লেন্স লাগিয়ে দিয়েছে যদ্দরুন সে আকাশ থেকে জমিনের মধ্যে ছোট্ট একটি পোকাকেও দেখতে পারে। জোরে বলুন ঠিক কিনা। 1000 কিলোমিটার দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পারে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছে। আজকে মুসলমান আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে শকুনের ছায়া পড়েছে। আজকে দেখতে পাই খারিজি, রাফিজি, মুতাজিলা, শিয়া, কাদিয়ানি প্রত্যেক সম্প্রদায় ঐক্যজোট হয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে আচরণ করতেছে। আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কুরআনের অনুসারী হওয়ার পরেও আমাদের নবীর শানকে তারা শুধু খাটো করতে চায়। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ কোরআনে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আছে না নাই তাফসিরে জালালাইন শাক্কি, ওয়ারাফানা লাকা যিকরাক আইফা ইন তুযকারু মা যিকরে ওয়াল কুতবাতে ওয়াল আযানে ওয়াল ইকামাতে ওয়া কুল্লু কালিমাতে তয়কিবা। আল্লাহ তার আপন হাবিবকে আযানে রেখেছেন, ইকামাতে রেখেছেন, খুতবাতে রেখেছেন, গোটা বিশ্বের যেখানে আল্লাহর জিকির হবে এখানে রাসূলুল্লাহর শান হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। শাইখে ফরমায়া আল্লাহ কা ফরমা আলম নশরহ লাকা সদরকে মনসুব কে জিসকে ওয়া রাফানা লাকা যিকরকে। কোরআনে আছে না নাই? আর সূরা বলুন আছে না নাই? আল্লাহ কা ফরমা আলম নশরহ লাকা সদরকে মনসুব কে জিসকে ওয়া রাফানা লাকা যিকরকে। ইসি তাকি কা কুরআন তাকে কা কুরআন মে ভি জিকির জলি হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী হে ও জিসকে লিয়ে মেহফিল কাউ নহীন সজি হে ফির তো সে বারি জিসকে ওয়াসিলে সে বানি হে ও হাশিম মক্কি সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ঈমান নিয়া কন্যা পিছনের ভাইয়া হাবিবুল্লাহ ও হাশিমি মক্কি মদনি ইউলু আরবি হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী হে। চিৎকার দিয়ে আকন আল্লাহু আকবার। তুই মান নে আকন ইয়া রাসূলুল্লাহ। বিশ্ববিখ্যাত কিতাব জাওয়াগিরুল বিহার আল্লামা নবহানী রহমাতুল্লাহ জিলদে আউয়াল পৃষ্ঠা নাম্বার 11 উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন অবশ্যই পৃথিবীর মানুষ কিয়াল করন। আমি আমার আয়াতের পক্ষে উপস্থাপনা চারা শুরু করে দিলাম। উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছে রূহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া উম্মুল আরওয়াহ, এই গোটা সৃষ্টি জাহানের মধ্যে যত রূহ রয়েছে যত আত্মা রয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে কই জগতের মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম সৃষ্টি কুলের রূহের জননী বানিয়ে দিয়েছি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আল্লাহু এই কথারই শান এটা জোরে কর মারহাবা। মেই বুড়া আপ বীর কবীর গো সঙ্গে দুসরা কা আসির গর মুস্তফা কা ফকির গো
گر مصطفیٰ کا فقیر ہو میرا رفاعت میں نصیب ہے میرے دل دے لبو اے نبی نبی چت کر دیا کن یا رسول اللہ علم نبحانی رحمت اللہ لکھتے سین وحقیقته اصل الحقائق اے امار اے امار رکن قرر بندو گبیر باب خیال قرآن علام نبحانی رحمت اللہ اس پسٹو باغی تینی اللہ کرتے سین وحقیقته اصل الحقائق اپنی امار نورن بھی سید المرسلین امام المرسلین رحمت للعالمین انہی بولتے سین امار اللہ رب العالمین সমস্ত হাকিকতের হাকিকত সমস্ত মারেফতের মারেফত সমস্ত আসলের আসল সমস্ত মৌলিকতার মূল যারে বানাইছে তিনি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার মেরা উসু গলি চেগে রাতে কাউ মেরা উসু গলি চেগে রাতে কাউ سر چکاتے ہیں انبیاء جاگ رحمتوں کا نزول ہے جاگ رحمتوں کا نزول ہے او جو عرش حق سے قریب ہے وہ جو عرش حق سے قریب گئے میرے دل دے لبو اے نبی نبی چت کر دیا کن یا رسول اللہ ایمان لیا کن یا حبیب اللہ کتھو برو کتھا بولے دیئے وہ حقیقت ہو اصل الحقائق شمست حقیقت رہ حقیقت مولکت رہ مول امر نبی جی کن مرحبا আমি আয়াত যেটা পড়েছি এটা এই কথাটি বলে বলবো কারণ যেহেতু প্রাসঙ্গিক সেজন্য বললাম আল্লামা নাবহানি রাহমাতুল্লাহ কন মারহাবা তারপর লিখতেছেন ওয়া আবুহু আদামা মিন হাইসুর রূহে এই পৃথিবীর জমিনের মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হলো গো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন করে রুহের দিক থেকে জুড়ে বলুন কিসের দিক থেকে রুহের দিক থেকে বাবা আদমের পিতা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুস্তাদরাকাতুল হাকিম শাকিক আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ কানা বানালেন মারহাবা কইতেন না দেহ কানা বানানোর পরের বন্ধু ওই দেহের ভিতরে যখন রুহ দেয়া হলো অন্ধকারের ভিতর আদমের দেহের ভিতরে রুহ থাকতে চায় না আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে আদমের দেহের ভিতরে রুহ থাকবে না আদমের দেহের ভিতরে সর্বপ্রথম আমার বন্ধুর নূরে মুহাম্মদে ঢুকায়া দাও যেই মুহূর্তে আপনি আমার নবীর রুহু মুবারক ঢুকিয়ে দেয়া হলো নূরে মুহাম্মদি ঢুকিয়ে দেয়া হলো ওই মুহূর্তে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের ময়দানে জিন্দা হইয়া বইসা গেল কোন মারহাবা আহলুত তাসাউফ একদল জ্ঞানবান ব্যক্তিত্ব তারা বলতেছে এই পৃথিবীর মানুষ পৃথিবীর সমস্ত মানুষ যদি ফল হয় জুরে কোন কি হয় পৃথিবীর সমস্ত মানুষ যদি ফল হয় ওই ফলের গাছ হলো বাবা আদম মনে রাখবেন প্রত্যেক গাছের একটা বীজ আছে না নাই বীজ সারা গাছ হয়নি জুরে কোন হয়নি সমস্ত পৃথিবীর মানুষ যদি ফল হয় ওই ফলের গাছ হলো বাবা আদম আর বাবা আদম নামক গাছের বীজ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে কইতেন আল্লাহু আকবার এই জন্য
আল্লামা নাবহানি লিখতেছে, ওয়া আবু আদম মিন হাইসুর রূহে, রূহের দিক থেকে আদমেরও বাপ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফ সাক্ষী, আদম যখন মাথা উত্তোলন করে বসলেন ওই সময় জান্নাত নয় আর সে আজিমের নজর আসার, সে আজিমের পায়ার দিকে নজর গেল। হাদিস শরীফ সাক্ষী, ইন্না আদম রা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখতুবান ফিল আরশ, হযরতে আদম উনি আল্লাহর আরশের পায়ার মধ্যে আমার নবীর নাম আমার আল্লাহর নামের সঙ্গে দেখলো, কইতেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের দিকে ইশারা করে একটা ডাক দিলেন, ইয়া আবা মুহাম্মদ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী আশ্চর্য হয়ে গেল, এই মুহূর্তে আমাকে বানানো হয়েছে, নাই কোনো স্ত্রী, নাই কোনো বাবা, নাই কোনো কন্যা, কে আকার সন্তান বলে আমাকে আহ্বান করা হলো। আদম নবী বেহেশত থেকে হাত বাড়াইছে, ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আমারে কার বাপ, কোন মুহাম্মদের পিতা বলে সম্বোধন করলা? আল্লাহ ডাক দিয়ে কয়ে, লাউ লাগু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা, আমি যদি ওই নবীকে না বানাইতাম আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য জিন ইনসান এমনকি তুমি আদমকেও বানাইতাম না। আর জোরে কন্ন আল্লাহু আকবার, চিৎকার দিয়া কন্না, ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি তোমাকে না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাগান তোমারি নোর চরণে ঝুকায়। জুরে বলুন ঠিক কিনা? তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে, করে তোমায় আবেদন চন্দ্র কোটি দিকন্দন, করে গে তোমায় আবেদন চন্দ্র কোটি দিকন্দন। চিত্তা দিয়া বলুন ঠিক কিনা? তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গুনে নবুয়ত প্রমাণে, করে তোমায় আবেদন চন্দ্র কোটি দিগণ্ডন, করে গে তোমায় আবেদন চন্দ্র কোটি দিগণ্ডন, দেখে গে তোমার তর্জনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখে তোমার তর্জনি চাঁদ গয়ে যায় কুরবানি, দেখে তোমার তর্জনি চাঁদ গয়ে যায় কুরবানি, আশিকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাগান তোমারি নূরি চরণে ঝুকায়। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আপনি আমার নবীর পিতা হলো, আমার নবী হযরতে আদম আলাইহিস সালাম, কথা বলুন ঠিক কিনা? রূহের দিক থেকে আদমের পিতা আমার নবীজি, আর দেহের দিক থেকে আমার নবীর পিতা হযরতে আদম। এই জন্য মুসান্নিফ রাহমাতুল্লাহ লিখতেছেন, ওয়া সুলতানুহুমুল আযম, গোটা সৃষ্টি জাহানের সুলতান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহর কোরআন শুনলে ভালো লাগে না জোরে বলুন ভালো লাগে না একটু মহব্বত নিয়ে আল্লাহু আকবার বলবেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন এই আয়াত শরীফের মধ্যে লা ইলাহা ইল্লা শারীকা লাহু এই পৃথিবীর মানুষ আল্লাহ প্রথমে বলে কুল আয় আল আমরু কাউলুল কাইলু লি গায়রি আলা সাবিলিল ইস্তিআলাইফাল তমাম সৃষ্টি জানের খালিক হয়ে মালিক হয়ে আমার আল্লাহ আদেশ করলেন বন্ধু আপনি বলুন হাবিব আপনি বলুন দুস্ত আপনি বলুন ইন্না নিশ্চয় তোমার নামাজ তোমার কুরবানি তোমার হায়াত তোমার মত লিল্লাহি রব বিল আলামিন তোমার সব কিছুই আমি আল্লাহর জন্য জুড়ে বলুন ঠিক কিনা তারপরে বলতেছেন পৃথিবীর মানুষ তোমার সব কিছু যে আমি আল্লাহর জন্য হবে কিন্তু আমি আল্লাহর পরিচয় কি আমি আল্লাহকে তুমি জানোনি আমি আল্লাহর ক্ষমতা কি আমি আল্লাহর পরিচয় কি আমি আল্লাহর গুণ কি আমি আল্লাহর যত গুণ রয়েছে আমি আল্লাহ খালিক আমি আল্লাহ মালিক আমি রাজ্জাক আমি ফাত্তাহ আমি অবশ্যই গোটা সৃষ্টি কুলের খালিক তারপরেও যত পরিচয় আছে তার মধ্যে সর্বপ্রথম সবচাইতে বড় পরিচয় হলো লা ইলাহা আমার কোনো শরীক নাই লা শারীকা লাহু আমি আল্লাহর কোনো শরীক নাই জুড়ে বলুন ঠিক কিনা আরো জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহর কোনো শরীক আছেনি আরো জুড়ে বলুন শরীক আছেনি আরো জুড়ে কোন শরীক আছেনি এই জন্য এটাকে তাওহিদ বলা হয় বন্ধু তাওহিদ কাকে বলে জানা দরকার আছে না নাই আজকে আমাদেরকে অপবাদ দেয় কয় সুন্নি আলেম উলামা তাওহিদের ওয়াজ জানে না তাওহিদের ওয়াজ করে না এরে তোমরা শুনো আমরা গুড়ার গাছ কাটিয়া কামেল তামাতি পড়ি নাই কিছু পড়েছি তবে তোমাদের যেই জায়গায় অসুখ সেই জায়গায় তো ওষুধ দেয়া লাগবে জুড়ে কোন ঠিক কিনা এক ব্যক্তি বাজান রাস্তা দিয়ে যাইতেছে হুসট খাইছে হুসট কে আটু চলে গেছে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করলো ডাক্তার কই বাবা এই নাও মলম যেই জায়গায় ব্যথা পাইছো ওই জায়গার মধ্যে মলম লাগায়ো ওই ব্যক্তি মলম নিয়া যেই পাথরে হুসট খাইছিল ওই পাথরে লাগাইতেছে তিন দিন পরে গেছে যায় কই ডাক্তার সাহেব কি মলম দিলেন মিয়া তিন দিন লাগাইলাম কাজ থইল না কই লাগাইছো জায়গা মতো কই হা 20 টাকা ভাড়া দিয়া লাগাইছি আরো দেখছো কারবার কোথায় লাগাইছে কই যেই পাথরে হুসট খাইছি সেখানে লাগাইছি রে খালিস কম্ব যেই জায়গায় ব্যথা পাইছো ওইখানে লাগাও জুড়ে বলুন ঠিক কিনা কিন্তু আমাদের অপবাদ দেওয়া হয় আমরা তাওহীদের ওয়াজ করি না এর মানে বুঝাইতে চাই আমরা তাওহীদ বিশ্বাসী না আমরা বেঈমান কর না আউযুবিল্লাহ ও তো সো কি আল করম তাওহীদ কাকে বলে ওয়াহাদা ইওয়াহিদু তাওহীদ আয় জালু শিকিন ওয়াহিদা কোন কিছুকে একক বলে অবনত চিত্তে মস্তক নত করে নির্দ্বিধায় মেনে নেওয়াকে তাওহীদ বলে শরীয়তের ভাষায় ইফরাদুল্লাহু তাআলা বিমা ইয়াক্তাসসু মিনার রুবুবিয়াত ওয়াল উলুকিয়াত ওয়াল আসমাই ওয়াস সিফাত আল্লাহকে রুবুবিয়াতের ক্ষেত্রে রুবুবিয়াত কি জিনিস আর রব্বু বি মানার রুবুবিয়াত হিয়া তাকলিবুল শাইয়িন ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া রুবুবিয়াতের ক্ষেত্রে উলুকিয়াতের ক্ষেত্রে আসমাই ওয়া সিফাতের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা একক বলে মানা এটাই হলো ইমানদারের পরিচয় জুড়ে বলুন ঠিক কিনা এটা হলো ফিকি মাসালা ফিকার কথা তাওহীদ কাকে বলে কথা বলুন ঠিক কিনা প্রিয় শুধু খেয়াল করবেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সবাইকে দুইটা প্রধান মূলনীতির উপর পাঠাইছে আল্লাহ কোরআনে বলে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন
আল্লাহ ডাক দিয়ে কয় আদম থেকে আমার আখেরি পয়গাম্বর পর্যন্ত আমি যত মানুষ পাঠালাম সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ একটি হুকুম দিয়েছি, আর সেটা হলো আনিবুদুল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করবে। শুধু আমি আল্লাহর দিকে ডাকলে হবে না, ডাকলে হবে না, ডাকলে হবে না, এর পাশাপাশি পাশাপাশি ওয়াজতানিবুত্তাগুত শয়তানি শক্তি তাগুতি শক্তির বিরুদ্ধে আচরণ করতে হবে, ঠিক কিনা বলে। আজকে একদল মানুষ শুধু নামাজের দিকে ডাকে, রোজার দিকে ডাকে, আমরা বলি এটা হারাম নয়, এটা জায়েজ, এর সাইতে ভালো কাজ আর নাই, কিন্তু আল্লাহ তো এর পাশাপাশি বলেছে অন্যায় দেখলে, বেবিচার দেখলে, জুলুম দেখলে, শরীয়ত বিরোধী কাজ দেখলে আল্লাহর হাবিব হাদিসে বলে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইয়াসতাতি ফা বিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি ফা বিকলবিহি ওয়াযালিকা আদ্বা ইমান। আল্লাহু আকবার। আমার নবী বলতেছেন যখন তুমি কোথাও দেখবে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, গান বাজনা হচ্ছে, নত্রুকি দিয়ে নাচাইতেছে, শরীয়তের খেলাফ কাজ হচ্ছে, তখন তুমি হাত দ্বারা বাধা দাও, জোরে কোন কি দ্বারা? খারাপ লাগতেছে আপনাদের? হুজুর পইলে তো স্টার্ট করছিলেন ভালো, এখন দিয়ে লাইন বদলাইলিস? লাইন বদলাইছি না, বাজাগা তুই আছি। এর কারণটা কি জানেন নি বাবা? এক রুগীর মুখে রুচি নাই, জোরে কোন কি নাই? রুচি বুঝেন তো, কিছু খাইবার পারে না, চিন্তা করলো কি করব, এক ডাক্তারের কাছে যাই। আপনাদের এই রূপনগর থেকে রওনা দিছে বাজান, অলিপুর যাবে, জোরে কোন কোথায় যাবে? অলিপুরে একজন ডাক্তার আসবে, কি যেন মুখে লাগাই দেয়, লাগাইলেই রুচি বেড়ে যায়, বেশি খাওয়া যায়। ওই লোকটা যখন রওনা দিছে, যাইতে যাইতে যখন সাজি বাজার গেছে, এমন বৃষ্টি শুরু হইছে, সামনে আগাইবার কোনো সুযোগ নাই, এক বাসার সামনে আশ্রয় নিছে। সময়টা দুপুর দুইটা, জোরে কোন কয়টা? দুইটার সময়তে ভিতরে বিবি বাচ্চা সহ ছয় জন, এরা দুই অক্তের খানা একসাথে আনছে। চিন্তা করলো রূপনগরের এক ভাই আমাদের বারান্দার সামনে দাঁড়ানো দাঁড়াইয়া আছে, একটু বলি না, এখন তো খাবারের টাইম, একটু বলেন আসতে, আমাদের পাশের এলাকার মানুষ একটু খাওয়া দাওয়া করবে। এরকম করেন না আপনারা? পাশের এলাকার মানুষকে ইজ্জত করেন না? তখন ওই ব্যক্তি যাইয়া বলতেছে, ভাই কই যাবেন? করে ভাই মুখে রুচি নাই, কিছু খাইবার পারি, নাউলিপুরে একজন ডাক্তার আসবে, তার কাছে যাবো। ঠিক আছে, বৃষ্টি যখন একটু বসেন, আপনার ভাবি গরিব মানুষ কিছু নাই, করে দুই কেজি চাউলের ভাত রাঁধছে আর এক কেজি ডাইল রাঁধছে, জোরে কোন কি রাঁধছে? দুই কেজি চাউলের ভাত আর এক কেজি ডাইল, ডাইল যখন রাঁধছে কয় কি রান্না করছে, কয়েক একটু যদি খাইতেন খুব খুশি হইতাম। আসলে মুখে তো রুচি নাই, খাইবার মতন অত বেশি তালও নাই, কয় একটু খান না খুব খুশি হব। কয় এত করে যখন বলছো না খাইলে তো রাগ করবাতে, নিয়ে আসো। তখন নিয়ে আসছে, নিয়ে আসার পরে দস্তরখানা বিছাইলো, রান্নাঘর থেকে বিবি সাহেব এক বল ভাত দিছে, ভাতের বল আইনা রাখছে, রাইকে বলতেছে ভাই সাহেব ভাতের বল রাখলাম, ভিতর থেকে ডাইলটা নিয়ে আসি। ডাইল যখন নিয়ে আসতে গেছে, আয়সা দেখে বলের জায়গাত বল আছে, ভাতের জায়গাত ভাত নাই। মনে মনে হয় ভাতের তো আর আতফাও নাই, তে ভাত গেল হই, কথা কোন ঠিক কিনা? তে চিন্তা করে ভাই ভাত গেল কখন, না টেস্ট করছিলাম শেষ হয়ে গেছি, বেচারার মুখে কি নাই? তো কোনো অসুবিধা নাই, ডাইলের বল রাখলাম, আবার ভাত নিয়ে আসি, ভাত নিয়ে আয়সা দেখে বলের জায়গাত বল আছে, ডাইলের জায়গাত ডাইল নাই, ঘটনা কি? কয়টাও টেস্ট করছিলাম, ভালোই রসুন উসুন দিছে, ভাল লাগছে, শেষ হয়ে গেছি। কয়েকবার রান্নাঘর থেকে আনা নেওয়া করলো, কর্তার এক পর্যায়ে বাবা এই ভাত ডাইল ডেগের সব খালি হয়ে গেছে। ভিতরে রান্নাঘরে বিবি ডাক দিয়ে কয় সব বোনা সেটা কেমন আতস দিয়া রইছে, সব খাইতে খাইতে আমরা ছয় জনের দুই অক্তের খানি শেষ করছে, আরো চায় তারা বিদায় দিয়া কোনো মতে দূর করো বালা মুসিবতরে। যাইয়া কয় ভাই সাহেব একটা কথা কই, রাগ কইরেন না, কই কি হয়, খামাকা 500 টাকা প্রেসক্রিপশন দিয়েন না, আপনার মুখে যথেষ্ট রুচি আছে, বাড়ি চইলা যান। কই দেখ মিয়া, এখন তো হায়াত খাওয়াইয়া তুমি কুটা মারছো, আমার বাফে আমারে 30 বছর ধরে হাওয়াইতাছে, আজ পর্যন্ত কুটা দিছে না, এ ওইটা হো বাপ রে, আমি জমনের বাপ লাগি আর কি, ইজাত খাওন কি মাইনছে খায় না, তো সে খাইবে, কথা কোন ঠিক কিনা? বেচারা রাগ করে চলে গেছে। যাওয়ার পরে ওই ব্যক্তি কি করছে, বিবি খুব রাগ করছে যে এখন তো আবার রান্না করা লাগবে,
বেচারা বুদ্ধিমান মানুষ বিবিরে যায় এক বৌরে, তোমার তো মনে কষ্ট, ভাতের ডেকের ভাত আর ডাইলের ডেকের ডাইল শেষ, আমি জামাইরও একটা কষ্ট আছে উনতাইনি, তোমার আবার কি কষ্ট? কয় আমার কষ্টটা হইল রে বিবি, ভাতের ডেক রান্না করার সামনের ঘর, ভাত আর ডাইল লইয়া অত দৌড়াদৌড়ি করলাম, কিন্তু ভাত আর ডাইল লারে রে বউ এক কানো হরতারলাম না। একটু জোরে কোন কি হরতারলো না, মানে বাতের বায়ে বাত গেছে, ডাইলের বায়ে ডাইল গেছে, এটা আর এক কানো মিশতারছে না জোরে কোন, ঠিক কিনা? আপনারা কি ওয়াজ আর শ্রোতায় মিশতে চাননি, কি কোন চাননি? আমরা কি ওয়াজ আর আমলে এক কান হরতাম চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, রূপনগর ওয়াজ মাফি, পবিত্র ঈদে মিলাদুন নবী। ওয়ালাকাদ আল্লাহর নবী বলতেছেন যখন জায়গা হচ্ছে না, যদি একটু সামনে আগাতেন, একটু সামনে আগান, একটু জিকির দেই, দুই মিনিট একটু সামনে আগায় যান, একটু কষ্ট করুন, আল্লাহ 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 নওগো বেগে জে জে মাঙ্গান, নওগো বেগে জে জে মাঙ্গান, ইয়া শেকির জা নে রো জাম গন নবি মগো মিগি নে রে জে জে মাঙ্গান, আল্লাহ 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 আমার মুরশিদ আল্লাহর বন্ধু কোনো যোগ ও সন্দেহ না, আয়ো গো আমরা মুরশিদ নামে বড় ও শান্তি পাই, আল্লাহ 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 কত হকতা রাখছি গো মুরশিদ আমার অন্ত ও গো ও রে লঙ্কাই বল কত হকতা রাখছি গো মুর্শিদ আমার অন্ত ও রে লঙ্কাই আমার সকল কত কই লাগ কম সকল কত কই লাগ কম বাজান তোমায়া আয় যদি পাঙা আয় গো আমরা মুর্শিদ নামে বড় ও শান্তি পাঙাই মশলা আল্লাহ 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 তোরে কতার আমল শেষ মুর্শিদ চৌক অন সুইতে যাই বল তোরে কতার আমল শেষ মুর্শিদ চৌক অন সুইতে যাই আই হাই মুর্শিদ নাম সুরল কইল বাজানের নাম সরল কইল জানা চোখে গে নীতি রহন আয় গো আমরা মুর্শিদ নামে বড় ও শান্তি পাঙাই আল্লাহ 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 ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত নিয়ে বসে যান, আমার নবী ডাক দিয়ে বলতেছে যখন কোথাও অন্যায় দেখবে হাত দ্বারা বাধা দিবে, যখন কোথাও জুলুম দেখবে তোমরা অবশ্যই জবান দিয়ে বাধা দিবে, আর যদি ক্ষমতা না থাকে অন্তর দ্বারা ঘৃণা করবে। মনে রাখবা কোন অন্যায় কাজকে কেবল অন্তর দ্বারা ঘৃণা করা, এটা হলো সবচাইতে দুর্বল ইমানের পরিচয়, জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীক হযরত হাবিব বিচার নাম নীরব হয়ে যান দুই থেকে তিন মিনিট, কেমন ভাবে সাহাবীরা ইমানের তেজে তেজি আনছিল, নবীর সাহাবীদের আদর্শ কি ছিল? আমার নবীর সাহাবীরা
ইলমে তথা তাওহীদের উপরে রেসালাতের উপরে কত বিশ্বাস ছিল। আল্লাহর নবীর উফাত শরীফের পরে, আল্লাহর নবীজির উফাত শরীফের পরে সিদ্দিকে আকবরের শাসন বলে, এ বন্ধু আল্লাহর নবীর সাহাবী হযরতে হাবিব যার নাম, উনি মদিনা শরীফ থেকে আম্মানের মধ্যে যাবে ব্যবসার জন্য। মার কাছে ডাক দিয়ে বলে, মা গো আম্মানের জমিনের মধ্যে যাব ব্যবসার জন্য, বিদায় দেন। উনার মা বলতেছে, বাবা যাও, দোয়া রইল। উনি যখন মদিনা ছেড়ে আম্মানের জন্য রওনা হয়ে গেল, যাইতে 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 রে একটা জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীকে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা আটকাইছে। মুসাইলামার লোকের আটকায়া বলতেছে, তোমার নাম কি? কই আমার নাম হলো হাবিব। কোথায় থেকে এসেছো? কই আমি মদিনা শরীফ থেকে এসেছি। ডাক দিয়ে বলতে যাবে, মদিনা শরীফের মধ্যে আল্লাহর নবীর একজন, উনি আব্দুল্লাহর পুত্র একজন ছিল, তোমার সম্পর্কে তোমার ধারণা কি? কই ইয়ে আল্লাহ কা সাচ্চা আওর আখিরি রাসূল হে, নীরব হয়ে যান, নীরব হয়ে যান। কই উনি আল্লাহর সত্য নবী এবং শেষ নবী, কোন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী যখন এই কথা বলল, মুসাইলামার দলবল চতুর্দিকে তীর বললন তাক লাগিয়ে রেখেছে। সাহাবী একাকিনী অবস্থায় বিদেশের জমিনে ব্যবসার জন্য এসেছে, তাক লাগিয়ে যখন রাখছে, মুসাইলামা ডাক দিয়ে কয়, হাবিবি রে, ও হাবিব, তোমার যে আব্দুল্লাহের পুত্র সেও নবী, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার কোনো সমস্যা নাই, তবে তুমি স্বীকার করো আমি মুসাইলামাও একজন নবী, কন্যা ওজুবিল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবীর সামনে এই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা নিজেকে নবী দাবি করতে চাইল, ঠিক সেই মুহূর্তে মুসাইলামা যখন এই দাবি করল, সাহাবি একাকিনী হাজারো তীর বল্লবের ছিল তলোয়ারের মধ্য থেকে শাহাদত আঙ্গুলিটা আকাশের দিকে উঠাইয়া বলতেছে, মুসাইলামা রে, ও মুসাইলামা, তুমি চিনতে পারো নাই আমি কে? আমি হচ্ছি আখিরি নবীর সাহাবি হযরতে হাবিব। রে মুসাইলামা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বাদা কিতাব ইল্লাহ, লা রাসূলা বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কা বাদ কোই মাবুদ নেকি, কুরআন কি বাদ, দুনিয়া তক কোই আসমানে কিতাব নেকি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাদ, কিয়ামত তক কোই রাসূল নেকি, ইয়ে আল্লাহ কা সাচ্চা আর আখির রাসূল হ্যায়। মুসাইলামা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবার নবীর পরে আর কোনো নবী নাই, নীল আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব নাই। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা যেই হাতটা সাহাবী তুলে আল্লাহর আরশের দিকে ইশারা করে বলেছিলেন, একটা তলোয়ারের আঘাতের মাধ্যমে সাহাবীর হাতকানাকে আঘাত করে দ্বিখণ্ডন করে দিয়েছে। এই মুহূর্তে আল্লাহর নবীর একাকিনী সাহাবী হযরতে হাবিবের হাতটা দ্বিখণ্ডন হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেল, হাতটা তুরু 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 করে কাঁপতেছে। আল্লাহর নবীর সাহাবীর কাটা হাত থেকে জোর জোর করে রক্তগুলো পড়তেছেন, কিন্তু শরীরটা যদিও কাঁপতেছে, আশ্চর্যের ব্যাপার আল্লাহর নবীর সাহাবীর চেহারার মধ্যে হাসি দেখা যায়। ইমান নিয়া কন্যা, সুবহানাল্লাহ, আল্লাহর নবীর সাহাবীর চেহারার মধ্যে হাসি দেখা যায়। ডাক দিয়ে বলতেছে, রে হাবিব, দেহ থেকে হাত কানা আলাদা করা হলো, আশ্চর্যের কারবার তোমার কান্নার কথা, কিন্তু তুমি কাঁদতেছো না, কারণ কি? তোমার হাত থেকে রক্ত পড়তেছে, হাতটা নাচতেছে, তোমার শরীরও কাঁপতেছে, কিন্তু তোমার চেহারার মধ্যে হাসি দেখা যায় কেন? আল্লাহর নবীর সাহেব ডাক দিয়ে কই, মুসাইলামা রে, রে মুসাইলামা,
তোর যদি চক্ষু থাকতো কান থাকতো তবে দেখতি আর শুনতি, এতদিন পর্যন্ত আমি সাবিক কেবলমাত্র আমার নবীর পক্ষে জবান দ্বারা সাক্ষী দিয়েছি আমার নবী সত্য নবী। রে মুসাইলামা, এখন আমি নিজের চোখকে দেখতেছি, আমি মুসাইলামার কাটা হাটটা আমার নবীর পক্ষে আল্লাহর কলেমার পক্ষে সাক্ষী দিতেছে। আরো জোরে করে আল্লাহু আকবার এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীর দেহের মধ্যে আঘাতের পর আঘাত যখন করলো, সাহাবী সেখানে যুদ্ধ করতে যায় নাই, অন্যায় ভাবে আটকিয়ে তাকে শহীদ করা হলো। শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী হযরতে হাবিব সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ, ইমান নিয়ে কোন আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ কমা করে দাও, আয়াও মাফ করে দাও, ও বলুন কমা করে যতদিন জীবন বিনা বাঁচিব সুপথে চালা, আও মাফ করে দাও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এনেছি তবুয়া, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এনেছি ইউসিলায়, দা বাবা দা দা দাদিকে মাফ করে দাও। আওয়াজ করে কোন আল্লাহ, এটা একটা দুয়া জুড়ে কোন আল্লাহ, ইউসিলায় মুদের সবাইকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আয়াও মাফ করে দাও, কাউকে ডরি না কারো অনুসারি না, তোমাকে শির দেয় তবুয়া, কাউকে ডরি না কারো অনুসারি না, তোমাকে শির দেয় তবুয়া। ইউসিলায় আজকের মাহফিলকে কবুল করে নাও, একটা জবান বন্ধ রাখবেন না, এটা একটা দুয়া, আকাশ বাতাস মুখরিত করে যেন আরশ পর্যন্ত ডাক্তার চলে যায়, ইমান নিয়ে কোন আল্লাহ, আরো দুইটা হাত তুলে কোন আল্লাহ, ইমান নিয়ে কোন আল্লাহ। ইউসিলায় মুদের সবাইকে মাফ করে দাও, কন্যা 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 আল্লাহ, ইমান নিয়ে কোন আল্লাহ, ক্ষমা করে দাও, আয়াও মাফ করে দাও, ক্ষমা করে দাও, আয়াও মাফ করে দাও, ক্ষমা করে দাও, আয়াও মাফ করে দাও, যতদিন এই জীবন বিনা বাঁচিব সুপথে চালা, আয়াও মাফ করে দাও। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহর নবী আল্লাহু আকবার, মাওলানা আব্দুল হালিম সাহেব, রূপনগর যুব সংঘ, নারে তাকবীর, আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী আঘাতের পর আঘাত সহ্য করতে না পেরে শহীদ হয়ে গেছে,
আমার নবীর পক্ষে কথা বলতে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা কিতাবা বাদা কিতাবিল্লাহ লা রাসূলা বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহূর্তে শহীদ হয়ে গেল আল্লাহর নবীর সাহাবীর শহীদের কবর আসতে 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 উনার কলিজার টুকরা মা উম্মে আম্মারার কান পর্যন্ত চলে আসলো, একটু বলবেন সুবহানাল্লাহ। ও আমার রূপ নবীর মা গো একটু শুনো গো, নবীর সাহাবীদের মা কেমন ছিল? হযরতে হাবিব মার কাছ থেকে বিদায় নিয়ে আম্মানের জমিনে শহীদ হয়ে গেল উনার কলিজার টুকরা মা, আম্মারার কাছে যখন খবর আসলো আম্মারা দুটো চোখের পানি চল চল করে চলে যায়, আর ডাক দিয়ে কই আমার কলিজার টুকরা সন্তান যুদ্ধের জন্য যায় নাই, লড়াইয়ের জন্য যায় নাই, ব্যবসার জন্য গিয়েছিল, মিথ্যা নবুতের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব আমার কলিজার টুকরা সন্তানকে কাপে শহীদ করেছে। হঠাৎ করে উনি হাসতে আরম্ভ করলো, পাড়ার মহিলারা ডাক দিয়ে কই আম্মারা রে ও আম্মারা তুমি কি জন্য এখন হাসলা, কারণ কি? তোমার কলিজার টুকরা সন্তান বিন্দেশের মধ্যে শহীদ হয়ে গেছে, একটাবারও তুমি কাঁদলে না কিন্তু তোমার আনন্দ দেখা যায় কেন? উম্মে আম্মারা ডাক দিয়ে কয়ে মহিলারা রে এই পৃথিবীর কোন সন্তান রে কোনদিন কোন মায়ের দুধের হক আদায় করতে পারে না, জোরে বলুন ঠিক কিনা? আধুনিক বিজ্ঞান বলতেছে যেই মা সন্তান প্রসব করার পরে বলে আমার যেই সন্তান জন্ম নিল এই সন্তানটা বেশি দুধ পায় না, আধুনিক বিজ্ঞান বলে যেই সন্তানটি সবচাইতে কম দুধ পান করে সেটাও 2 থেকে 2.5 বছরে আনুমানিক 9 মণ দুধ পান করে। রে রূপনগরের যুবক যেই মার স্তন্যপান করেছ কমপক্ষে 9 মণ দুধ পান করে তুমি 2.5 বছর 2 বছর পার করেছ, আমি বলে যাই আমল করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যদি ওই মা বাবার মনে কষ্ট দাও তোমার রোজা তোমার আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না, ঈমান নিয়ে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? উম্মে আম্মারা ডাক দিয়ে কয় মদিনার মহিলারা রে আজকে যদি আমার নবী দুনিয়ায় থাকতো নবীর কদমে যায়া শুকরিয়া আদায় করে আসতাম যে আপনার জন্য আমার কলিজার টুকরা সন্তান আম্মানের মধ্যে শহীদ হয়ে গেছে। না না না, নবীর রওজার সামনে গেল, মহিলাগণ চতুর্দিকে ঘেরাও দিয়ে রেখেছে, উম্মে আম্মারা ডাক দিয়ে কয় ইয়ে মেরে বেটে তুনে মুঝে দুধ কা হক আদা কর দিয়া, রে আমার কলিজার টুকরা সন্তান রে আজকে মদিনা থেকে 100 মাইল দূরে আম্মানের জমিনে নবীর পক্ষে কথা বলে ঈমান না দিয়া জানটা দিয়া তুমি সন্তান আমি মায়ের দুধের হক আদায় করে দিয়েছো। والشمس دوخا گر جہ رہی ہے انوار کی جلک ہے گے والدائل سجا گر جائیں گے سوئے حجرت کی لسک ہے کوئی تن مرحبا এটা আল্লাহর কোরআন মি আল্লাহর কোরআন আল্লাহর কোরআন ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি আছে না নাই, ঈমান নিয়ে এখন আছে না নাই? والشمسی دوخا گر چہ رہی ہے انوار کی جلک ہے گے والدائل سا جگ جائیں گے سوئے حجرت کی لسک ہے عالم کو دیا رسول اکر اللہ خوائدہ عالم کو دیا نا جس کے وسیلے سے بنی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے او جس کے لیے محفل کا نئی سجی ہے گے پھر دو سے بڑی جس کے وسیلے سے بنی ہے او ہاشمی مکی مدنی عربی اللہ اکبر ও হাশিমি মাকি মদানি ইউলো আরবি হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী হে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পৃথিবীর মধ্যে
যত সন্তান জন্মগ্রহণ করে সমস্ত সন্তানগুলো আহলে ফাতার তথা ইমানের উপরে জন্মগ্রহণ করে। জুরে কন্নামার হাবা, আমি বলতেছিলাম লা শারিকা লাহু, জুরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে তিন দল মানুষ, এক দল মানুষ যারা বড় বড় প্রফেসর রাইটার, বড় বড় লেখক, বড় প্রফেসর, বড় ভার্সিটির শিক্ষক হইতে পারে, জ্ঞানী হইতে পারে, যারা আল্লাহর অস্তিত্ব, স্রষ্টার অস্তিত্ব স্বীকার না করে ওই নাস্তিক কোনোদিন জ্ঞানী হইতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আমরা দেখতে পাই মুসলমানদের মধ্যে যারা সবচাইতে বেশি ক্ষতি করতেছে ইমানদারদের, তারা হলো নাস্তিক সম্প্রদায়। কখনো তারা কোরআনের সঙ্গে বিয়াদবি করে, কখনো আল্লাহর সাথে বিয়াদবি করে, কখনো আল্লাহর দুস্ত নবীর সাথে বিয়াদবি করে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? যেই বাংলাদেশ হলো শাহজালালের দেশ, শাহবরানের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ নিসারের দেশ, শাহ সালের দেশ, শাহ কিবলা বুলতুলির দেশ, ফান্দাউকের দেশ, আল্লাহর ওয়ালির দেশ, মুসলমানের দেশ, এই দেশে কোনোদিন নাস্তিকবাদীকে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। জুড়ে বলুন ঠিক কিনা? আরেক দল মানুষ আছে যারা মানুষ বাবা স্রষ্টার অস্তিত্ব মানে কিন্তু একক বলে জানে না। জুড়ে বলুন কি বলে জানে না? স্রষ্টা মানে কিন্তু একক বলে মানে না। গাছের পূজা, মাছের পূজা, মূর্তি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা করে কই আমরা স্রষ্টা মানি, তবে সাথে আরো আছে, এরা হলো মুশরিক। জুড়ে বলুন এরা কি? আরো জুড়ে বলুন এরা কি? আর একমাত্র আমরা মুসলমান যারা আল্লাহকে এক বলে মানি, এক বলে জানি, কথা বলুন ঠিক কিনা? আমরা হলাম তাওহিদবাদী, তোমরা তা শুধুই তাওহিদবাদী রেসালতবাদী নয়, আমরা তাওহিদও মানি, নবীর রেসালতও মানি, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস সাক্ষী, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিত্রে, প্রত্যেকটা আদম সন্তান জন্মগ্রহণ করে আহলুল ফিতর উপরে, আলাল ফিতর যেটাকে আহলুল ফিতরে বলা হয়। আল্লাহ পাক কোরআনে বলে ওয়া মা কুন্না মুআযযাবিন হাত্তা নাবআস রাসূলা, আল্লাহু আকবার, ওয়ালা তাযীরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, যারা আহলে ফাতরার অন্তর্ভুক্ত আল্লাহ হাসরের ময়দানে এদেরকে কোনো প্রশ্ন করবেন না, আর একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। জুরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালা তাযীরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। বাপের পাপ পুতে নিবে না, ছেলের পাপ পিতা নিবে না, কন্যার পাপ মা নিবে না, মায়ের পাপ কন্যা নিবে না, ভাইয়ের পাপ বোন নিবে না, বোনের পাপ ভাই নিবে না, স্বামীর পাপ স্ত্রী নিবে না, স্ত্রীর পাপ স্বামী নিবে না। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাযীরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আল্লাহর কোরআন সত্য কিনা বলে জুরে কন্যা বাবা, খারাপ লাগতেছে? আরো জুরে বলুন ঠিক কিনা? খেয়াল করুন বাবা, স্বল্প করে দিচ্ছি, আল্লাহর নবী বলে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিত্রে, প্রত্যেক আদম সন্তান ফিত্রাতের উপরে জন্মগ্রহণ করে। যেই সন্তান মার রেহেমে আছে, দুনিয়াতে কোনো ভূমিষ্ঠ হয় নাই, ওই সন্তানের জন্মভূমি কি বাংলাতে হবে, রূপনগরে হবে, শাহজি বাজারে হবে, বাংলাতে হবে না ভারতে হবে, এটা বলা যাবে? কেন আল্লাহর নবী বলে সন্তান মার পেট থেকে যেই ভূমির মধ্যে সর্বপ্রথম পা রাখবে ওইটাই হলো তার জন্মভূমি? জোরে বলুন ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাই ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে, বাংলাদেশের, ভারত, পাকিস্তান বলেন, যে কোনো এশিয়া মহাদেশের যে কোনো মানুষ যখন কোন সন্তান কোনো মা ভূমিষ্ঠ করে ইউরোপের মধ্যে, ওই সন্তান ভূমিষ্ঠ হতে দেরি, তার নাগরিকত্ব দিতে, জন্মসনদ দিতে দেরি না। জোরে বলুন ঠিক কিনা?
আমি জানতে চাই ইউরোপের মানুষ খ্রিস্টান হওয়ার পরেও ইয়াহুদি হওয়ার পরেও আমরা মুসলমান নবীর আদর্শকে তারা অবনত চিত্তে মস্তক নত করে তীক্ষ্ণতার সাথে জ্ঞানের পরিচয় দিয়ে মেনে নিয়েছে। কেন? তারা জানে একজন মানুষকে যখন নাগরিকত্ব দেয়া হবে তখন ওই মানুষটা তার দেশের জন্য কাজ করবে, দেশ উন্নত হবে। অথচ বাংলার জমিন থেকে কেউ আমেরিকা গেলে সেখানে কোন সন্তান জন্ম নিলে নাগরিকত্ব পেয়ে যায়, এটা মুসলমানদের ধর্মের নিয়ম, হাদিসের নিয়ম, কানুন। অথচ আরবের মধ্যে, দুবাইয়ের মধ্যে, লক্ষ্য করুন, দুবাইয়ের মধ্যে, কাতারের মধ্যে, আপনার ওমানের মধ্যে, সৌদি আরবের মধ্যে, আপনার আফগানের মধ্যে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের অনেক নারী বসবাস করে, তাদের সন্তান হয়, 20 বছর 15 বছর পার হয়ে যায়, নাগরিকত্ব পায়নি। বা আমি জানি না, হয়তো বা পাইলেও পাইতে পারে, তবে আমার জ্ঞানের ভিতরে এটা নাই। নাগরিকত্ব দেয়, জোরে বলুন দেয়। দেখেন আজকে নবীজির আদর্শ, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিত্রে, সন্তান যদি আমেরিকায় জন্ম নেয়, আমার নবী কয় এটা যে কোনো দেশের মা হোক না কেন, সন্তান যেখানে পা রাখবে এটাই তার জন্মভূমি। জোরে কোন কি ভূমি? আরো জোরে কোন কি ভূমি? আমার নবী বলে এটাই হলো তার জন্মভূমি। আর এই কথাটাই বুঝাইতেছে যখন তার জন্মভূমিতে সর্বপ্রথম পা রাখে তখন তার জন্মটা হয় তাওহীদের উপরে। জোরে বলুন কিসের উপরে? আরো জোরে বলুন কিসের উপরে? ইমাম নিয়া কোন কিসের উপরে? তাওহীদের উপরে। আর সেই তাওহীদের উপরে যখন সন্তান জন্ম নেয় তখন সে যদি হিন্দুর ঘরে জন্ম নেয় তখন হিন্দু বিধানাবলী তাকে শিক্ষা দেয়া হয়, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান বিধানাবলী জন্ম দেয়া হয়, ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদিয়ান সিস্টেম শিক্ষা দেয়া হয়, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে নামাজ কালাম রোজা কোরআন শিক্ষা দেওয়া হয়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলে প্রত্যেকটা সন্তান তার মার পেট থেকে যখন জন্মগ্রহণ করে তখন সে তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। আর আমার আল্লাহ বলে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতার রাসূল আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমাদেরকে পাঠিয়েছি মুমিনদেরকে, নবী রাসূলদেরকে, আলেমগণদেরকে, মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করো। জোরে বলুন কার দিকে? আর জোরে বলুন কার দিকে? আর শুধু আল্লাহর দিকে নয়, পাশাপাশি তাগুতি শক্তি, ওয়াজতানিবুত তাগুত, তাগুতি শক্তি, শয়তানি শক্তির বিরুদ্ধে আচরণ করো। আমি শুধু আল্লাহর দিকেই ডাকবে, ওই দিকে দেশ গেরাও হয়ে যাবে শয়তানি দ্বারা, গুমরাহি দ্বারা। এটা শুধু ইমানদারের পরিচয় নয়, এর পাশাপাশি তুমি গুমরাহির বিরোধিতা করো। জোরে বলুন ঠিক কিনা? কথাটা বুঝাইতে পারলাম কিনা? এর পাশাপাশি তোমরা গুমরাহির বিরোধিতা করো। কেননা আমি আল্লাহর দিকে এসে ফাসওয়াক্ত ব্যবস্থা মাদাদাই করে সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠা, সমাজের ভালো দিকে মানুষদেরকে আহ্বান করা, রাস্তাঘাট বানিয়ে দেওয়া, মসজিদ মাদ্রাসা স্কুল বানিয়ে দেওয়া, সমাজ উন্নতির দিকে যায়, ভালোর দিকে যায়, কল্যাণের দিকে যায়, এই কাজগুলো ইবাদত। জোরে বলুন এই কাজগুলো কি? আরো জোরে বলুন এই কাজগুলো কি? ইবাদত। আর সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যায় নেশাদ্রব্যের মাধ্যমে, নারী খারাপ খারাপ সঙ্গের মাধ্যমে, বিভিন্ন কুচক্রের মাধ্যমে, চুরির মাধ্যমে। সমাজের মধ্যে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? বাজান আমাদের দেশ মনে হয় খুব বালা চুর মুক্ত, কি কন? একবার আমেরিকার মধ্যে একটা বড় মেশিন বানাইছে। জোরে কোন কি বানাইছে? মেশিন বানাইছে, মেশিন রইল বাজান চুর ধরার মেশিন। জোরে কোন কি ধরার মেশিন? খারাপ লাগতেছে বলবো? চুর ধরার মেশিন যখন বানাইছে বাবা, তখন ওই চুর ধরার মেশিন চিন্তা করলো কোথায় দিবে। তারা সমস্ত ওয়ার্ল্ডে ম্যাপ করছে, করে দেখে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটার মধ্যে এরকম ভদ্রলোক বেশি। জোরে কোন ঠিক কিনা? কারণ বহিরাগত দেশে এদের নাম শুনলে অন্য অন্য মানুষ খুব খেয়াল থাকে। জোরে কোন ঠিক কিনা? কেয়ারফুল থাকে। চিন্তা করলো একটা দিবায় পাকিস্তানে, একটা বাংলাদেশে, একটা ভারতে। তখন পাকিস্তানে মেশিন ফিট করলো, কোটি টাকা দামের মেশিন, দুইজন তদারকি ফিট করে দিল যে তোমরা 3 মাস পরে রিপোর্ট দিবা। জোরে কোন কয় মাস? 3 মাস পরে রিপোর্ট দিবা। এরপরে একজন ফিট করে দিল বাংলাদেশে, কয় তোমাদের কাছে দিলাম, 3 মাস পরে রিপোর্ট করবা কত পার্সেন্ট সুর আছে। ভারতের মধ্যে দিল, কয় 3 মাস পরে রিপোর্ট দিবা কত পার্সেন্ট সুর আছে। প্রথমে 3 মাস পার হয়ে গেল, ভারতে টেলিফোন লাগাইছে, টেলিফোন লাগাইতে দেরি, কয় আপনাদের দেশের মধ্যে কত পার্সেন্ট সুর ধরা খাইছে। তিনি তো বিদর্মী দেশ, সেখানের মধ্যে ধরা খাইছে আপনার আনুমানিক 65% সুর। জোরে কোন কয় পার্সেন্ট? এবার লাগাইলো পাকিস্তানের মধ্যে,
পাকিস্তানের মধ্যে যখন খবর দিল, তারা খবর দিল যে আমাদের দেশের মধ্যে সুর আনুমানিক 60% এর মতন ধরা হয়েছে। জোরে কোন কয় পার্সেন্ট? এখন দুই দেশের মাঝখানে বাংলাদেশ কেজাত করছে, বারে বারে ফোন দেয়, বাংলার ফোন তো আর রিসিভ হয় না। জোরে কোন কি হয় না? ফোন দেয়, ফ্যাক্স পাঠায়, এসএমএস দেয়, রিটার্ন কোনো জবাব নাই। ঘটনা কি? ঘটনা কি? কয় লক্ষ কোটি টাকার মেশিন কি হইলো? তখন বাধ্য হইয়া তারা তাদের নিজস্ব প্লেনে করে বাংলাদেশে আসলো। আইসা যাদেরকে তদারকির দায়িত্ব দিছিল, দেখাশোনার দায়িত্ব দিছিল, এরা কই যা বাই করছে? কি ব্যাপার? ভারত তথ্য দিল, পাকিস্তান আমাদেরকে তথ্যগুলো দিল, তোমরা তথ্য পাঠাও না কেন? তোমাদের কোনো কুসকবর নাই, কারণ কি? কয় স্যার বিয়াদবি মাফ করবেন, ঘটনা খারাপ। কই কি? মেশিনটা ফিট করতে তো বাক্কা সময় লাগছে, আমি আবার ডায়াবেটিসের রোগী, আমার পেশাবে ধরে লাইছি, ফিট কইরা স্যার সে পরে গেছি পেশাব করতাম, পেশাব কইরা কুলুপ লইতে দি রইছে, ডাক্তার ফিরাই ওই দেখি মেশিন নাই। জোরে কোন কি নাই? যেই মেশিন দিয়ে সুর ধর্ম, এই মেশিনই চুরি হয়ে গেছি গা, সুর ধর্ম কেমনে? কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজ এগুলো আছে না নাই? এটা ভালো না খারাপ? আরো জোরে বলুন, ভালো না খারাপ? আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই, নিজস্ব কোনো যদি কোনো নেতা থাকে, তার নিকটস্থ কোনো ব্যক্তি অন্যায় করলে সেটা অন্যায় না। জোরে কোন ঠিক কিনা? আর যদি গরিব কোনো মানুষ অন্যায় করে থাকে, ঝাঁপটি মেরে ধরা হয়। জোরে বলুন ঠিক কিনা? অথচ স্পষ্ট ভাবে আল্লাহর নবীর নিকট কুরাইশ বংশের একজন মহিলা চুরির দায়ে অপবাদে ধরা খেয়েছে। জোরে কোন কি খেয়েছে? আল্লাহর নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীগণ, কুরাইশ বংশের একজন মহিলা চুরির দায়ে ধরা গেছে। আপনাকে যদি সাহাবীরা কানাঘুষা করে, এই মহিলার হাত যদি নবী কেটে দেয়, আমার নবী কয় কুরাইশ বংশের হোক আর যে কোনো বংশের হোক, চুরি করেছে তো হাত কাটতেই হবে, ঠিক কিনা? সাহাবীরা কয় কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয়, পৃথিবীর মধ্যে একটা ইতিহাস থেকে যাবে, নবীর বংশের মহিলা চুরি করেছে। না না না, এটা হটে দেয়া যাবে না, এমন কারো কোনো সাহস নাই, এর বিপক্ষে নবীর কাছে সুপারিশ করবে। আমার নবীর কাছে ছোট্ট সাহাবী একজনকে, কেউ কেউ বলেছেন হযরতে যায়েদ, কেউ আবার বলেছেন হযরতে হুসাইন কোন মারহাবা, ডাক দিয়ে বলতেছে নবীর কাছে যাইয়া এর জন্য একটু শিথিলতা করে, একটু যাইয়া বলো। আমার নবীর কাছে যাইয়া কয় তার হাত কাটা যাবে না, একটু সামান্য আঘাত করে বিচার দিয়ে ছেড়ে দিন, নতুবা আপনার বংশে চুনকালি লাগবে। আমার নবী ডাক দিয়ে কয় সাবিরা রে, আমি নবী কেমন তোমরা ভালো করে জানো না, আমি নবী কেমন, আমার কলিজার টুকরা সন্তান যদি ওয়ান মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاطمه بدعه مني فمن اغضب اغضبني আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি নবী নিজ হাতে শরীয়তের আইন মানতে যায়া আমি ফাতেমার হাতটা নিজের হাতে কাইটা দিতা। জোরে কর আল্লাহু আকবার। এই হাদিসটা বুখারীতে আছে, কোন মারহাবা। এত উচ্চাঙ্গে নবী শরীয়তের প্রতি এত কঠিন ছিলেন, বিচারের ক্ষেত্রে কোনো সার নাই, এক সোকো পানি আর এক সোকো তেল, এই বিধান আমার নবীর মধ্যে ছিল। জোরে বলুন ছিল, আর জোরে বলুন ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বন্ধুকে আমি আপনাকে সর্বপ্রথম মুসলমান বলে ঘোষণা দিলাম। জোরে বলুন কি দিলাম? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন তার হাবিবকে, তিনি হলো সর্বপ্রথম মুসলমান। আল্লাহ পাক বলতেছে আমার হাবিব হলো সর্বপ্রথম মুসলমান। অথচ এক কুলাঙ্গার আলেম নামের জালেম বাতেল মুরুক্ক, সে নাকি বলে নবীকে মুসলমান বলা যাবে না, কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কইতেন না, নাউজুবিল্লাহ।
অবশ্যই তিনি শুধু পৃথিবীর সর্বপ্রথম মুসলমান না, তিনি গোটা সৃষ্টিকুলের আউয়াল। চিৎকার দিয়ে এখন মারহাবা আরো জোরে কইতেন না মারহাবা। তারপর লিখতেছে এখানে আউয়াল দ্বারা কোরআনে আরো অনেক আয়াত আছে, যেমন ইন্না আউয়াল বাইতে উদিআ লিন্নাসি বিবাক্কাতিন মুবারাকা, নিশ্চয়ই বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত ঘর তৈরি করেছেন তার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ একটা ঘর বানিয়েছে, যেই ঘরের পূর্বে আর কোনো ঘর ছিল না। এই ঘরটার নাম কি একটু জোরে কোন কি? এই ঘরের নাম হলো কাবা, কইতেন না মারহাবা। এই ঘরের নাম হলো কাবা। এই ঘরটা শুধু মুসলমানের জন্য নয়, শুধু ইমানদারের জন্য নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আমি আল্লাহর এই ঘরটা হলো বরকতময়। জুরে কি বলবেন মারহাবা? কারণ এখানে বলতেছে বিবাক্কাতি মুবারাকা, অবশ্যই ইন্না আউয়ালা বাইতে উদিআ লিন্নাস, অর্থাৎ সমস্ত মানুষের জন্য এটা হলো গো সর্বপ্রথম ঘর। জুরে কন্যা মারহাবা। আল্লাহ 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 গো লা ইলাহা ও আল্লাহ 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 গো লা ইলাহা يا رحمن يا الله يا راغب يا الله 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 هو لا اله الا هو الله 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 هو لا ya zulilu ya allah ya jabbaru ya allah 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 bismillahir rahmanir rahim রূপনগরের পক্ষ থেকে কালিকাপুরের পক্ষ থেকে গাজীপুরের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে সঠিক পথের দিশারি জয়নাল আব্দিন তরকি, সঠিক পথের দিশারি জয়নাল আব্দিন তরকি, যাই হোক। আজকে আপনাদের খেদমতে যিনি প্রধান অতিথি আমার ভাই মাওলানা জয়নাল আব্দিন ফারুকী সাহেব মাদ্রাজুল আলী উনি উপস্থিত হয়ে গেছেন। আমি আসলে একটু অসুস্থ ছিলাম, এই জন্যই আজকে অর্থাৎ ফ্রি ছিলাম, তারপরে আমার ভাইয়ের কারণে আমাকে আসা লাগছে। এভাবে কিন্তু আসলে একটু প্রবলেম হয়, অনেকে এরকমটা ধারণা করে, আমাদের ভিতরে এমন নাই, আল্লাহ মাফ করুক।
আমার গলার একটু প্রবলেমের কারণে হয়তো বা আপনাদের এরকম হয় না, এরকম তো হওয়ার কথা না, ছোট মুখে একটা কথা হইলাই ইটুই লোবাজান সিরা সুতার মাঝে গিরো দিলে এটা কি আর অত টাইট হইনি বা মানে এটা যদি বেশি টাইট করতাম চান ছিঁড়ে যাইব কেন নেই। তো আমি কিন্তু আজকে এই অবস্থানে আছি, জোরে কোন ঠিক কিনা। তো আল্লাহ পাক কবুল করুক যে আয়াত পড়লাম, এটার কথা আর বাড়ালাম না, আমার জন্য দোয়া করবেন আর এই কথার উপর আমল রাখবেন, তাওহীদের উপর বিশ্বাসী থাকবেন, রেসালতের উপর বিশ্বাসী থাকবেন, আমার রাসূলুল্লাহর শান শওকত বাড়াবেন যেভাবে শিরিক না হয়। আমি যে কথাগুলো কোরআন হাদিস থেকে বলেছি এই কথার ভিতরে হারাম কোনো শিরিকের ছোঁয়া নাই, কোনো বেদাতের ছোঁয়া নাই, সম্পূর্ণ কোরআন হাদিসের ভিত্তিতে হয়েছে, কথা বলুন ঠিক কিনা। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। মা আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। উনি বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাকিকতের হাকিকত, সমস্ত মারেফতের মারেফত, সমস্ত আসলের আসল, সমস্ত মৌলিকতার মূল যারে বানাই তিনি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। মেরা উসগালি জেগে রাতে কাম, মেরা উসগালি জেগে রাতে কাম, চাসের চুকাতে গে আম্বিয়া জাগার রহমত কা নুজুল হে, জাগার রহমত কা নুজুল হে, ও জো আরশ হক সে করিব গে, ও জো আরশ হক সে করিব গে, মেরে দিল দে লবো হে নবী নবী। চিৎকার দেয়া কোন ইয়া রাসূলুল্লাহ, ইমান নিয়া কন্যা ইয়া হাবিবাল্লাহ, কত বড় কথা বলে দিয়েছে। ওয়া হাকীকাতুহু আসলুল হাকায়েক, সমস্ত হাকীকতের হাকীকত, মৌলিকতার মূল আমার নবীজি কোন মারহাবা। আমি আয়াত যেটা পড়েছি এটা এই কথাটি বলে বলবো, কারণ যেহেতু প্রাসঙ্গিক সেজন্য বললাম। আল্লামা নাবহানি রাহমাতুল্লাহ কোন মারহাবা। তারপর লিখতেছেন ওয়া আবুহু আদামা মিন হাইসুর রুহে, এই পৃথিবীর জমিনের মধ্যে বাবা আদম আলাইহি সালাতু ওয়াসসালামের পিতা হলো গো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন করে রুহের দিক থেকে, জুড়ে বলুন কিসের দিক থেকে, রুহের দিক থেকে বাবা আদমের পিতা হলো গো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুস্তাদরাকাতুল হাকিম শাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দেহ কানা বানালেন, মারহাবা কইতেন না? দেহ কানা বানানোর পরের বন্ধু ওই দেহের ভিতরে যখন রুহু দেয়া হলো, অন্ধকারের ভিতর আদমের দেহের ভিতরে রুহু থাকতে চায় না, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে আদমের দেহের ভিতরে রুহু থাকবে না, আদমের দেহের ভিতরে সর্বপ্রথম আমার বন্ধুর নূরে মুহাম্মদে ঢুকাইয়া দাও। যেই মুহূর্তে আপনি আমার নবীর রুহু মুবারক ঢুকিয়ে দেয়া হলো, নূরে মুহাম্মদি ঢুকিয়ে দেয়া হলো, ওই মুহূর্তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বেহেশতের ময়দানে জিন্দা হইয়া বইসা গেল কোন মারহাবা। আহলুত তাসাউফ একদল জ্ঞানবান ব্যক্তিত্ব, তারা বলতেছে এ পৃথিবীর মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি ফল হয় জুরে কোন কি হয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি ফল হয় ওই ফলের গাছ হলো বাবা আদম। মনে রাখবেন প্রত্যেক গাছের একটা বীজ আছে না নাই? বীজ ছাড়া গাছ হয়নি, জোরে কোন হয়নি। সমস্ত পৃথিবীর মানুষ যদি ফল হয় ওই ফলের গাছ হলো বাবা আদম।
আর বাবা আদম নামক গাছের বীজ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে কইতেন আল্লাহু আকবার। এই জন্য আল্লামা নাবহানি লিখতেছে, ওয়া আবু আদম মিন হাইসুর রূহে, রূহের দিক থেকে আদমেরও বাপ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফ সাক্ষী, আদম যখন মাথা উত্তোলন করে বসলেন ওই সময় জান্নাত নয় আরশে আজিমের চোদের আরশে আজিমের পায়ার দিকে নজর গেল। হাদিস শরীফ সাক্ষী, ইন্না আদম রা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরতে আদম উনি আল্লাহর আরশের পায়ার মধ্যে আমার নবীর নাম আমার আল্লাহর নামের সঙ্গে দেখলো, কইতেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের দিকে ইশারা করে একটা ডাক দিলেন, ইয়া আবা মুহাম্মদ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী আর সহ্য হয়ে গেল, এই মুহূর্তে আমাকে বানানো হয়েছে, নাই কোনো স্ত্রী, নাই কোনো বাবা, নাই কোনো কন্যা, কে আকার সন্তান বলে আমাকে আহ্বান করা হলো। আদম নবী বেহেশত থেকে হাত বাড়াইছে, ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আমারে কার বাপ কোন মুহাম্মদের পিতা বলে সম্বোধন করলা? আল্লাহ ডাক দিয়ে কইলা, উলাকু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা, আমি যদি ওই নবীকে না বানাইতাম আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য জিন ইনসান এমনকি তুমি আদমকেও বানাইতাম না। আরো জোরে কন্ন আল্লাহু আকবার, চিৎকার দিয়া কন্যা, ইয়া রাসূল আল্লাহ, রাসূল আমি তোমাকে না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাগান তোমারি নোর চরণে ঝুকায়। জোরে বলুন ঠিক কিনা? তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের কোণে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র কোটি দ্বিখণ্ডন করে গে তোমায় আবেদন, চন্দ্র কোটি দ্বিখণ্ডন। চিৎকার দিয়া বলুন ঠিক কিনা? তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গুণে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র কোটি দ্বিখণ্ডন করে গে তোমায় আবেদন, চন্দ্র কোটি দ্বিখণ্ডন দেখে গে তোমার তর্জনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখে তোমার তর্জনি চাঁদ গয়ে যায় কুরবানি, দেখে তোমার তর্জনি চাঁদ গয়ে যায় কুরবানি, আশিকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাগান তোমারি নূরি চরণে ঝুকায়। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লামানা ভালে লিখতেছে, ও আবু আদম মিন হাইসুল জাসাদে, আর দেখের দিক থেকে আপনি আমার নবীর পিতা হলো, আমার নবী হযরতে আদম আলাইহিস সালাম, কথা বলুন ঠিক কিনা? রূহের দিক থেকে আদমের পিতা আমার নবীজি, আর দেহের দিক থেকে আমার নবীর পিতা হযরতে আদম। এই জন্য মুসান্নিফ রাহমাতুল্লাহ লিখতেছেন, ওয়া সুলতানুহুমুল আযম, গোটা সৃষ্টি জাহানের সুলতান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, بسم الله الرحمن الرحيم. قل
حياتي ونسوكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহর কোরআন শুনলে ভালো লাগে না জোরে বলুন ভালো লাগে না একটু মহব্বত নিয়ে আল্লাহু আকবার বলবেন ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন এই আয়াত শরীফের মধ্যে লা ইলাহা ইল্লা শারীকা লাহু এই পৃথিবীর মানুষ আল্লাহ প্রথমে বলে কুল আয় আল আমরু কাউলুল কাইলু লি গায়রি আলা সাবিলিল ইস্তিআলাইফাল তমাম সৃষ্টি জানের খালিক হয়ে মালিক হয়ে আমার আল্লাহ আদেশ করলেন বন্ধু আপনি বলুন হাবিব আপনি বলুন দুস্ত আপনি বলুন ইন্না বিষ্টই তোমার নামাজ তোমার কুরবানি তোমার হায়াত তোমার মত লিল্লাহি রব তোমার সবকিছুই আমি আল্লাহর জন্য জুড়ে বলুন ঠিক কিনা তারপরে বলতেছেন পৃথিবীর মানুষ তোমার সবকিছু যে আমি আল্লাহর জন্য হবে কিন্তু আমি আল্লাহর পরিচয় কি আমি আল্লাহকে তুমি জানোনি আমি আল্লাহর ক্ষমতা কি আমি আল্লাহর পরিচয় কি আমি আল্লাহর গুণ কি আমি আল্লাহর যত গুণ রয়েছে আমি আল্লাহ খালিক আমি আল্লাহ মালিক আমি রাজ্জাক আমি ফাত্তাহ আমি অবশ্যই গোটা সৃষ্টি কুলের খালিক তারপরেও যত পরিচয় আছে তার মধ্যে সর্বপ্রথম সবচাইতে বড় পরিচয় হলো লা ইলাহা আমার কোনো শরীক নাই লা শারীকা লাহু আমি আল্লাহর কোনো শরীক নাই জোরে বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আল্লাহর কোনো শরীক আছেনি আরো জোরে বলুন শরীক আছেনি আরো জোরে কোন শরীক আছেনি এই জন্য এটাকে তাওহিদ বলা হয় বন্ধু তাওহিদ কাকে বলে জানা দরকার আছে না নাই আজকে আমাদেরকে অপবাদ দেয় কয় সুন্নি আলেম উলামা তাওহিদের ওয়াজ জানে না তাওহিদের ওয়াজ করে না এরে তোমরা শুনো আমরা গুড়ার গাছ কাটিয়া কামেল তামাতি পড়ি নাই কিছু পড়েছি তবে তোমাদের যেই জায়গায় অসুখ সেই জায়গায় তো ওষুধ দেয়া লাগবে জুড়ে কোন ঠিক কিনা এক ব্যক্তি বাজান রাস্তা দিয়ে যাইতেছে হুসটকাইছে হুসটকেই আটু চলে গেছে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করলো ডাক্তার কয় বাবা এই নাও মলম যেই জায়গায় ব্যথা পাইছো ওই জায়গার মধ্যে মলম লাগাইও ওই ব্যক্তি মলম নিয়া যেই পাথরে হুসটকাইছিল ওই পাথরে লাগাইতেছে তিন দিন পরে গেছে যাইয়া কয় ডাক্তার সাহেব কি মলম দিলেন মিয়া তিন দিন লাগাইলাম কাজ তুইলো না কয় লাগাইছো জায়গা মতো কয় হা 20 টাকা ভাড়া দিয়া লাগাইছি আরো দেখছো কারবার কোথায় লাগাইছে কই যেই পাথরে হুসুট কাইছি সেখানে লাগাইছি রে খালিস কম্ব যেই জায়গায় ব্যথা পাইছো ওইখানে লাগাও জুড়ে বলুন ঠিক কিনা কিন্তু আমাদের অপবাদ দেওয়া হয় আমরা তাওহিদের ওয়াজ করি না এর মানে বুঝাইতে চাই আমরা তাওহিদ বিশ্বাসী না আমরা বেঈমান কোন না আউযুবিল্লাহ অথচ কি আল করুন তাওহিদ কাকে বলে ওয়াহাদা ইওয়াহিদু তাওহিদ আয় জালু শিকিন ওয়াহিদা কোন কিছুকে একক বলে অবনত চিত্তে মস্তক নত করে নির্দ্বিধায় মেনে নেওয়াকে তাওহীদ বলে শরীয়তের ভাষায় ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াখতাসসু মিনার রুবুবিয়াত ওয়াল উলুহিয়াত ওয়াল আসমা ওয়াস সিফাত আল্লাহকে রুবুবিয়াতের ক্ষেত্রে রুবুবিয়াত কি জিনিস আর রব্বু বি মানার রুবুবিয়াত হিয়া তাকলিবু শাইয়িন ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া রুবুবিয়াতের ক্ষেত্রে উলুকিয়াতের ক্ষেত্রে আসমাই ওয়া সিফাতের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা একক বলে মানা এটাই হলো ইমানদারের পরিচয় জুড়ে বলুন ঠিক কিনা এটা হলো ফিকি মাসালা ফিকার কথা তাওহীদ কাকে বলে কথা বলুন ঠিক কিনা প্রিয় শুধু খেয়াল করবেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সবাইকে দুইটা প্রধান মূলনীতির উপর পাঠাইছে আল্লাহ কোরআনে বলেন
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে কই আদম থেকে আমার আখেরি পয়গাম্বর পর্যন্ত আমি যত মানুষ পাঠালাম সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ একটি হুকুম দিয়েছি আর সেটা হলো আনিউবুদুল্লাহ আমি আল্লাহর দিকে আহ্বান করবে শুধু আমি আল্লাহর দিকে ডাকলে হবে না ডাকলে হবে না ডাকলে হবে না এর পাশাপাশি পাশাপাশি ওয়াজতানিবুত তাগুত শয়তানি শক্তি তাগুতি শক্তির বিরুদ্ধে আচরণ করতে হবে ঠিক কিনা বলে আজকে একদল মানুষ শুধু নামাজের দিকে ডাকে রোজার দিকে ডাকে আমরা বলি এটা হারাম নয় এটা জায়েজ এর চাইতে ভালো কাজ আর নাই কিন্তু আল্লাহ তো এর পাশাপাশি বলেছে অন্যায় দেখলে বেবিচার দেখলে জুলুম দেখলে শরীয়ত বিরোধী কাজ দেখলে আল্লাহর হাবিব হাদিসে বলে ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফা ইন লাম ইয়াসতাতি ফা বিলিসানিহি ওয়া ইন লাম ইয়াসতাতি ফা বিকলবিহি ওয়া যালিকা আদ্বা আমার নবী বলতেছেন যখন তুমি কোথাও দেখবে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে জেনা হচ্ছে ব্যভিচার হচ্ছে গান বাজনা হচ্ছে নত্রুকি দিয়ে নাচাইতেছে শরীয়তের খেলাফ কাজ হচ্ছে তখন তুমি হাত দ্বারা বাধা দাও জোরে কোন কি দ্বারা খারাপ লাগতেছে আপনাদের হুজুর পয়লা তো স্টার্ট করছিলেন ভালো এখন দিয়ে লাইন বদলাইলিস লাইন বদলাইছি না বা জায়গা তুই আছি এর কারণটা কি জানেন নি বাবা এক রুগীর মুখে রুসি নাই জুরে কোন কি নাই রুসি বুঝেন তো কিছু খাইবার পারে না তো চিন্তা করলো কি করবো এক ডাক্তারের কাছে যাই আপনাদের এই রূপনগর থেকে রওনা দিছে বা যান অলিপুর যাবে জুরে কোন কোথায় যাবে অলিপুরে একজন ডাক্তার আসবে কি যেন মুখে লাগাই দেয় লাগাইলে রুসি বেড়ে যায় বেশি হাওয়া যায় ওই লোকটা যখন রওনা দিছে যাইতে যাইতে যখন শাহজি বাজার গেছে এমন বৃষ্টি শুরু হইছে সামনে আগাইবার কোনো সুযোগ নাই এক বাসার সামনে আশ্রয় নিছে সময়টা দুপুর দুইটা জুড়ে কোন কয়টা দুইটার সময়তে ভিতরে বিবি বাচ্চা সহ ছয় জন এরা দুই অক্তের খানা একসাথে আনছে চিন্তা করলো রূপনগরের এক ভাই আমাদের বারান্দার সামনে দাঁড়ানো দাঁড়াইয়া আছে একটু বলি না এখন তো খাবারের টাইম একটু বলেন আসতে আমাদের পাশের এলাকার মানুষ একটু খাওয়া দাওয়া করবে এরকম করেন না আপনারা পাশের এলাকার মানুষকে ইজ্জত করেন না তখন ওই ব্যক্তি যাইয়া বলতেছে ভাই কই যাবেন ঘরে ভাই মুখে রুচি নাই কিছু খাইবার পারি অলিপুরে একজন ডাক্তার আসবে তার কাছে যাব ঠিক আছে বৃষ্টি যখন একটু বসেন আপনার বাবি গরিব মানুষ কিছু নাই গড়ে দুই কেজি চাউলের ভাত রাঁধছে আর এক কেজি ডাইল রাঁধছে জোরে কোন কি রাঁধছে দুই কেজি চাউলের ভাত আর এক কেজি ডাইল ডাইল যখন রাঁধছে কই কি রান্না করছে কয়েক একটু যদি খাইতেন খুব খুশি হইতাম আসলে মুখে তো রুচি নাই খাইবার মতন অত বেশি তালও নাই কই একটু খান না খুব খুশি হব কই এত করে যখন বলছো না খাইলে তো রাগ করবাতে নিয়ে আসো তখন নিয়ে আসছে নিয়ে আসার পরে দস্তরখানা বিছাইলো রান্নাঘর থেকে বিবি সাহেব এক বল ভাত দিছে ভাতের বল আইনা রাখছে রাইকে বলতেছে ভাই সাহেব ভাতের বল রাখলাম ভিতর থেকে ডাইলটা নিয়ে আসি ডাইল যখন নিয়ে আসতে গেছে আয়সা দেখে বলের জায়গাত বল আছে ভাতের জায়গাত ভাত নাই মনে মনে হয় ভাতের তো আর আটফাও নাই তে ভাত গেল হই কথা কোন ঠিক কিনা তে চিন্তা করে ভাই ভাত গেল কখন না টেস্ট করছিলাম শেষ হয়ে গেছি গা বেচারার মুখে কি নাই তো কোনো অসুবিধা নাই ডাইলের বল রাখলাম আবার ভাত নিয়ে আসি ভাত নিয়ে আয়সা দেখে বলের জায়গাত বল আছে ডাইলের জায়গাত ডাইল নাই ঘটনা কি কইটাও টেস্ট করছিলাম ভালোই রসুন রসুন দিছে ভাল লাগছে শেষ হয়ে গেছি কয়েকবার রান্নাঘর থেকে আনা নেওয়া করলো কর্তার এক পর্যায়ে বাবা এই ভাত ডাইল ডেগের সব খালি হয়ে গেছে ভিতরে রান্নাঘরে বিবি ডাক দিয়ে কই সব বোনা সেটা কেমন আতস দেয়া রইছে সব খাইতে খাইতে আমরা ছয় জনের দুই অক্তের খানি শেষ করছে আরো চায় তারা বিদায় দিয়া কোনো মতে দূর করো বালা মুসিবতরে যাইয়া কই ভাই সাহেব একটা কথা কই রাগ কইরেন না কই কি কই খামাকা 500 টাকা প্রেসক্রিপশন দিয়েন না আপনার মুখ যথেষ্ট রুচি আছে বাড়ি চইলা যান কই ধৈক মিয়া এ হক্ত হায়াত খাওয়াইয়া তুমি কুটা মারছো আমার বাপে আমারে 30 বছর ধরে খাওয়াইতাছে আজ পর্যন্ত কুটা দিছে না এ ওইটা খুব ভাব রে আমি জমনের বাপ লাগি আর কি ইজাত খাওন কি মাইন শেখায় না তো শেখাইবে কথা কোন ঠিক কিনা
বেচারা রাগ করে চলে গেছে। যাওয়ার পরে ওই ব্যক্তি কি করছে, বিবি খুব রাগ করছে যে এখন তো আবার রান্না করা লাগবে। বেচারা বুদ্ধিমান মানুষ বিবিরে যায় একটা বৌরে, তোমার তো মনে কষ্ট, ভাতের ডেকের ভাত আর ডাইলের ডেকের ডাইল শেষ, আমি জামাইরও একটা কষ্ট আছে উনতাইনি, হয় তোমার আবার কি কষ্ট, হয় আমার কষ্টটা হইল রে বিবি, ভাতের ডেক রান্না করার সামনের ঘর, ভাত আর ডাইল লইয়া অত দৌড়াদৌড়ি করলাম কিন্তু ভাত আর ডাইল ডালের রেবো এক কানো হরতাললাম না, একটু জোরে কোন কি হরতাল না, মানে বাতের বায়ে বাত গেছে ডাইলের বায়ে ডাইল গেছে, এটার এক কানো মিশতারছে না জোরে কোন ঠিক কিনা। আপনারা কি ওয়াজে আর শ্রোতায় মিশতে চান নি, কি কোন চান নি, আমরা কি ওয়াজে আর আমলে এক কান হরতাম চাই কি চাই না, আর জোরে বলুন চাই কি চাই না, কারা কারা চান দুইটা হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, রূপনগর ওয়াজ মাফি, পবিত্র ঈদ মিলাদুন নবী। ওয়ালাকাদ আল্লাহর নবী বলতেছেন যখন জায়গা হচ্ছে না যদি একটু সামনে আগাতেন, একটু সামনে আগান, একটু জিকির দেই 2 মিনিট, একটু সামনে আগায় যান, একটু কষ্ট করুন, আল্লাহ 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 নও গবে গে জে গে মাওয়ান নও গবে জে গে মাওয়ান ইয়া শাকির জান রে রো জান গো নবী মগমি নে রে গে মাওয়ান আল্লাহ 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 আমার মরশেদ আল্লাহর বন্ধু কোন যোগ ও সন্দেহ না আয়ো গো আমরা মরশেদ নামে বড় ও শান্তি পাই আল্লাহ 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 ও তো হকতা রাখছি গো মুর্শিদ আমার অন্ত ও গো ও রে লঙ্কাই বল কত কতা রাখছি গো মুর্শিদ আমার অন্ত ও গো ও রে লঙ্কাই আমার সকল কথা কইলা গো কম সকল কথা কইলা গো কম বাজান তোমায়া আয় যদি পাওয়া আয় গো আমরা মুর্শিদ নামে বড় ও শান্তি পাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 তোরে কতার আমল শেষ মুর্শি চক অন সুইতে যাই বল তোরে কতার আমল শেষ মুর্শি চক অন সুইতে যাই আই হাই মুর্শিদ নাম সরল কইলে বাজানের নাম সরল কইলে জান চকে গে 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 নীতি রহনা আয় গো আমরা মুর্শিদ নামে বড় ও শান্তি পাওয়াই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত নিয়ে বসে যান, আবার নবী ডাক দিয়ে বলতেছে যখন কোথাও অন্যায় দেখবে হাত দ্বারা বাধা দিবে, যখন কোথাও জুলুম দেখবে তোমরা অবশ্যই জবান দিয়ে বাধা দিবে, আর যদি ক্ষমতা না থাকে অন্তর দ্বারা ঘৃণা করবে। মনে রাখবা কোন অন্যায় কাজকে কেবল অন্তর দ্বারা ঘৃণা করা এটা হলো সবচাইতে দুর্বল ইমানের পরিচয়, জোরে বলুন ঠিক কিনা। আল্লাহর নবীর সাহাবী হযরতে হাবিব বিচার নাম নীরব হয়ে যান 2-3 মিনিট, কেমন ভাবে সাহাবীরা ইমানের তেজে তেজিয়ান ছিল, নবীর সাহাবীদের আদর্শ কি ছিল, আমার নবীর সাহাবীরা
ইলমে তো তাওহীদের উপরে রেসালাতের উপরে কত বিশ্বাস ছিল। আল্লাহর নবীর উফাত শরীফের পরে, আল্লাহর নবীজির উফাত শরীফের পরে সিদ্দিকে আকবরের শাসন বলে, এই বন্ধু আল্লাহর নবীর সাহাবি হযরতে হাবিব যার নাম, উনি মদিনা শরীফ থেকে আম্মানের মধ্যে যাবে ব্যবসার জন্য। মার কাছে ডাক দিয়ে বলে, মা গো আম্মানের জমিনের মধ্যে যাব ব্যবসার জন্য, বিদায় দেন। উনার মা বলতেছে, বাবা যাও, দোয়া রইল। উনি যখন মদিনা ছেড়ে আম্মানের জন্য রওনা হয়ে গেল, যাইতে 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 রে একটা জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীকে মিথ্যা নবুয়তের দাবিদার মুসায়লামা আটকাইছে। মুসায়লামার লোকের আটকায়া বলতেছে, তোমার নাম কি? কই আমার নাম হলো হাবিব। কোথায় থেকে এসেছো? কই আমি মদিনা শরীফ থেকে এসেছি। ডাক দিয়ে বলতেছে, হাবিব মদিনা শরীফের মধ্যে আল্লাহর নবীর একজন, উনি আব্দুল্লাহর পুত্র একজন ছিল, তোমার সম্পর্কে তোমার ধারণা কি? কইয়ে, আল্লাহ কা সাচ্চা আওর আখির রাসূল হে, নীরব হয়ে যান, নীরব হয়ে যান। কই উনি আল্লাহর সত্য নবী এবং শেষ নবী, কোন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী যখন এই কথা বলল, মুসাইলামার দলবল চতুর্দিকে তীর বললম তাক লাগিয়ে রেখেছে। সাহাবি একাকিনী অবস্থায় বিদেশের জমিনে ব্যবসার জন্য এসেছে, তাক লাগিয়ে যখন রাখছে, মুসাইলামা ডাক দিয়ে কয়, হাবিবি রে, ও হাবিব, তোমার যে আব্দুল্লাহের পুত্র সেও নবী, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার কোনো সমস্যা নাই, তবে তুমি স্বীকার করো আমি মুসাইলামাও একজন নবী, কন্যা ওজুবিল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবীর সামনে এই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা নিজেকে নবী দাবি করতে চাইল, ঠিক সেই মুহূর্তে মুসাইলামা যখন এই দাবি করল, সাহাবী একাকিনী হাজারো তিল বল্লবের তলোয়ারের মধ্য থেকে শাহাদত আঙ্গুলিটা আকাশের দিকে উঠাইয়া বলতেছে, মুসাইলামা রে, ও মুসাইলামা, তুমি চিনতে পারো নাই আমি কে? আমি হচ্ছি আখিরি নবীর সাহাবি হযরতে হাবিব। রে মুসাইলামা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বাদা কিতাব ইল্লাহ, লা রাসূলা বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কা বাদ কোই মাবুদ নেকি, কুরআন কি বাদ, দুনিয়া তক কোই আসমানে কিতাব নেকি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাদ, কিয়ামত তক কোই রাসূল নেকি, ইয়ে আল্লাহ কা সাচ্চা আর আখির রাসূল হে। মুসাইলামা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবার নবীর পরে আর কোন নবী নাই, নীল আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর কোরআনের পরে আর কোন আসমানি কিতাব নাই। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা যেই হাতটা সাহাবি তুলে আল্লাহর আরশের দিকে ইশারা করে বলেছিলেন, একটা তলোয়ারের আঘাতের মাধ্যমে সাহাবির হাত কানাকে আঘাত করে দ্বিখণ্ডন করে দিয়েছে। এই মুহূর্তে আল্লাহর নবীর একাকিনী সাহাবি হযরতে হাবিবের হাতটা দ্বিখণ্ডন হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেল, হাতটা তোর 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 করে কাঁপতেছে। আল্লাহর নবীর সাহাবীর কাটা হাত থেকে জোর জোর করে রক্তগুলো পড়তেছেন, কিন্তু শরীরটা যদিও কাঁপতেছে, আশ্চর্যের ব্যাপার আল্লাহর নবীর সাহাবীর চেহারার মধ্যে হাসি দেখা যায়। ঈমান নিয়া কন্যা, সুবহানাল্লাহ, আল্লাহর নবীর সাহাবীর চেহারার মধ্যে হাসি দেখা যায়। ডাক দিয়ে বলতেছে, রে হাবিব দেখো থেকে হাত কান আলাদা করা হলো, আশ্চর্যের কারবার তোমার কান্নার কথা, কিন্তু তুমি কাঁদতেছো না, কারণ কি? তোমার হাতে কি রক্ত পড়তেছে, হাতটা নাচতেছে, তোমার শরীরও কাঁপতেছে, কিন্তু তোমার চেহারার মধ্যে হাসি দেখা যায় কেন? আল্লাহর নবীর সাহেব ডাক দিয়ে কই, মুসাইলামা রে, রে মুসাইলামা, তোর যদি চক্ষু থাকতো, কান থাকতো, তবে দেখতে আর শুনতে, এতদিন পর্যন্ত আমি সাহাবী
কেবলমাত্র আমার নবীর পক্ষে জবান দ্বারা সাক্ষী দিয়েছি আমার নবী সত্য নবী। রে মুসাইলামা, এখন আমি নিজের চোখকে দেখতেছি, আমি মুসাইলামার কাটা হাতটা আমার নবীর পক্ষে আল্লাহর কলেমার পক্ষে সাক্ষী দিতেছি। আরো জোরে কর আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীর দেহের মধ্যে আঘাতের পর আঘাত যখন করলো, সাহাবী সেখানে যুদ্ধ করতে যায় নাই, অন্যায় ভাবে আটকে তাকে শহীদ করা হলো। শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী হযরতে হাবিব সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ, ইমান নিয়ে কোন না আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, আয়াও মাফ করে দাও, বলুন ক্ষমা করে যতদিন জীবন বিনা বাঁচিব, সুপথে চালা আও মাফ করে দাও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এনেছি তবুয়া, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এনেছি দাদিকে মাফ করে দাও। আওয়াজ করে কন্ন আল্লাহ, এটা একটা দুয়া জুড়ে কন্ন আল্লাহ। ইউসিলাই মুদের সবাইকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আয়াও মাফ করে দাও, কাউকে ডরি না কারো অনুসারে না, তোমাকে শির দেবে তবুয়া, কাউকে ডরি না কারো অনুসারে না, তোমাকে শির দেবে তবুয়া। ইউসিলাই আজকের মাহফিলকে কবুল করে নাও, একটা জবান বন্ধ রাখবেন না, এটা একটা দুয়া, আকাশ বাতাস মুখরিত করে যেন আরশ পর্যন্ত ডাকটা চলে যায়, ইমান নিয়ে কোন আল্লাহ, আরো দুইটা হাত তুলে কোন আল্লাহ, ইমান নিয়ে কোন আল্লাহ। ইউসিলাই মুদের সবাইকে মাফ করে দাও, কন্যা 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 কন্ন আল্লাহ, ইমান নিয়ে কোন আল্লাহ, ক্ষমা করে দাও, আয়াও মাফ করে দাও, ক্ষমা করে দাও, আয়াও মাফ করে দাও, ক্ষমা করে দাও, আয়াও মাফ করে দাও, যতদিন এই জীবন বিনা বাঁচিব, সুপথে চালা আয়াও মাফ করে দাও। চিৎকার দে এখন আল্লাহু আকবার, আর জোরে এখন আল্লাহু আকবার, আল্লাহর নবী আল্লাহু আকবার, মাওলানা আব্দুল হালিম সাহেব জিন্দাবাদ, রূপনগর যুব সংঘ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহর নবীর সাহেব শহীদ হয়ে গেছে, আল্লাহর নবীর সাহেব আঘাতের পর আঘাত সহ্য করতে না পেরে শহীদ হয়ে গেছে, আমার নবীর পক্ষে কথা বলতে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা কিতাব বাদা কিতাবিল্লাহ লা রাসূল বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহূর্তে শহীদ হয়ে গেল আল্লাহর নবীর সাহাবীর শহীদের কবর আসতে 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 উনার কলিজার টুকরামা উম্মে আম্মারার কান পর্যন্ত চলে আসলো, একটু বলবেন সুবহানাল্লাহ। ও আমার রূপনগরের মা গো,
একটু শুনো গো নবীর সাহাবীদের মা কেমন ছিল। হযরতে হাবিব মার কাছ থেকে বিদায় নিয়ে আম্মানের জমিনে শহীদ হয়ে গেল। উনার কলিজার টুকরা মা আম্মারার কাছে যখন খবর আসলো, আম্মারা দুটো চোখের পানি চল চল করে চলে যায়, আর ডাক দেখো আমার কলিজার টুকরা সন্তান যুদ্ধের জন্য যায় নাই, লড়াইয়ের জন্য যায় নাই, ব্যবসার জন্য গিয়েছিল, মিথ্যা নবুতের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব আমার কলিজার টুকরা সন্তানকে কাপে শহীদ করেছে। হঠাৎ করে উনি হাসতে আরম্ভ করলো, পাড়ার মহিলারা ডাক দিয়ে কই আম্মারা রে, ও আম্মারা তুমি কি জন্য এখন হাসলা, কারণ কি? তোমার কলিজার টুকরা সন্তান বিন্দেশের মধ্যে শহীদ হয়ে গেছে, একটা বারও তুমি কাঁদলে না কিন্তু তোমার আনন্দ দেখা যায় কেন? উম্মে আম্মারা ডাক দিয়ে কয়ে মহিলা রে, এই পৃথিবীর কোন সন্তান রে কোনদিন কোন মায়ের দুধের হক আদায় করতে পারে না, জুরে বলুন ঠিক কিনা? আধুনিক বিজ্ঞান বলতেছে যেই মা সন্তান প্রসব করার পরে বলে আমার যেই সন্তান জন্ম নিল এই সন্তানটা বেশি দুধ পায় না, আধুনিক বিজ্ঞান বলে যেই সন্তানটি সবচাইতে কম দুধ পান করে সেটাও 2 থেকে 2.5 বছরে আনুমানিক 9 মণ দুধ পান করে। রে রূপনগরের যুবক, যেই মার স্তন্য পান করেছ কমপক্ষে 9 মণ দুধ পান করে তুমি 2.5 বছর পার করেছ, আমি বলে যাই আমল করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যদি ওই মা বাবার মনে কষ্ট দাও তোমার রোজা তোমার আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না, ঈমান নিয়া বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? উম্মে আম্মারা ডাক দিয়ে কয় মদিনার মহিলারা রে, আজকে যদি আমার নবী দুনিয়ায় থাকতো নবীর কদমে যায়া শুকরিয়া আদায় করে আসতাম যে আপনার জন্য আমার কলিজার টুকরা সন্তান আম্মানের মধ্যে শহীদ হয়ে গেছে। না না না, নবীর রওজার সামনে গেল, মহিলাগণ চতুর্দিকে ঘেরাও দিয়ে রেখেছে। উম্মে আম্মারা ডাক দিয়ে কয় ইয়ে মেরে বেটে তুনে মুঝে দুধ কা হক আদা কর দিয়া, রে আমার কলিজার টুকরা সন্তান রে, আজকে মদিনা থেকে 100 মাইল দূরে আম্মানের জমিনে নবীর পক্ষে কথা বলে ঈমান না দিয়া জানটা দিয়া তুমি সন্তান আমি মায়ের দুধের হক আদায় করে দিয়েছো। والشمسی دوخا گر چہرے گے انوار کی جلک ہے گے والدائیلی سجا گر جائیں گے سوئے حجرت کی لسک ہے کوئی تین نمبر ہوا এটা আল্লাহর কোরআন, মি আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি, আছে না নাই? ঈমান নিয়ে এখন আছে না নাই? والشمسی دوخا گر چہرے گے انوار کی جلک ہے گے والدائیلی سجا گر جائیں گے سوئے حجرت کی لسک ہے عالم کو دیا رسول کر اللہ اکبر عالم کو دیا نا جس کے وسیلے سے بنی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ جس کے لیے محفل قونین سجی ہے گے پھر دو سے بنی جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی مکی مدنی عربی اللہ اکبر ও হাশিমি মাকি মদনি ইউলো আরবি হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী হে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পৃথিবীর মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করে সমস্ত সন্তানগুলো আহলে ফাতার তথা ঈমানের উপরে জন্মগ্রহণ করে, জুরে কন্যা মার হাবা। আমি বলতেছিলাম লা শারিকা লাহু, জুরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে 3 দল মানুষ, 1 দল মানুষ যারা বড় বড় প্রফেসর রাইটার, বড় বড় লেখক, বড় প্রফেসর, বড় ভার্সিটির শিক্ষক হইতে পারে, জ্ঞানী হইতে পারে,
যারা আল্লাহর অস্তিত্ব স্রষ্টার অস্তিত্ব স্বীকার না করে ওই নাস্তিক কোনোদিন জ্ঞানী হইতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা। আজকে বাংলার জমিনে আমরা দেখতে পাই মুসলমানদের মধ্যে যারা সবচাইতে বেশি ক্ষতি করতেছে ইমানদারদের তারা হলো নাস্তিক সম্প্রদায়। কখনো তারা কোরআনের সঙ্গে বিয়াদবি করে, কখনো আল্লাহর সাথে বিয়াদবি করে, কখনো আল্লাহর দুস্ত নবীর সাথে বিয়াদবি করে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। যেই বাংলাদেশ হলো শাহজালালের দেশ, শাহ বরানের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ নিসারের দেশ, শাহ সালের দেশ, সাহেব কিবলা বুলতুলির দেশ, পান্ডাউকের দেশ, আল্লাহর ওয়ালির দেশ, মুসলমানের দেশ, এই দেশে কোনোদিন নাস্তিকবাদীকে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলুন ঠিক কিনা। আরেক দল মানুষ আছে যারা মানুষ বাবা স্রষ্টার অস্তিত্ব মানে কিন্তু একক বলে জানে না। জোরে বলুন কি বলে জানে না? স্রষ্টা মানে কিন্তু একক বলে মানে না। গাছের পূজা, মাছের পূজা, মূর্তি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা করে কই আমরা স্রষ্টা মানি, তবে সাথে আরো আছে এরা হলো মুশরিক। জোরে বলুন এরা কি? আরো জোরে বলুন এরা কি? আর একমাত্র আমরা মুসলমান যারা আল্লাহকে এক বলে মানি, এক বলে জানি, কথা বলুন ঠিক কিনা। আমরা হলাম তাওহিদবাদী, তোমরা তা শুধুই তাওহিদবাদী রেসালতবাদী নয়, আমরা তাওহিদও মানি, নবীর রেসালত মানি, কথা বলুন ঠিক কিনা। আরো জোরে বলুন ঠিক কিনা। আল্লাহর নবীর হাদিস সাক্ষী, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিত্রে, প্রত্যেকটা আদম সন্তান জন্মগ্রহণ করে আহলুল ফিতর উপরে। আলাল ফিতর যেটাকে আহলুল ফিতর বলা হয়, আল্লাহ পাক কোরআনে বলে ওয়া মা কুন্না মুআযযাবিন হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহু আকবার। ওয়ালা তাযীরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। যারা আহলে ফাতরার অন্তর্ভুক্ত আল্লাহ হাসুরের ময়দানে এদেরকে কোনো প্রশ্ন করবেন না, আর একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। জোরে কোন ঠিক কিনা। আল্লাহ বলে ওয়ালা তাযীরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। বাপের পাপ পুত্রে নিবে না, ছেলের পাপ পিতা নিবে না, কন্যার পাপ মা নিবে না, মায়ের পাপ কন্যা নিবে না, ভাইয়ের পাপ ভুলে নিবে না, বোনের পাপ ভাই নিবে না, স্বামীর পাপ স্ত্রী নিবে না, স্ত্রীর পাপ স্বামী নিবে না। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাযীরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সত্য কিনা বলে জোরে কন্যা বাবা খারাপ লাগতেছে, আরো জোরে বলুন ঠিক কিনা। খেয়াল করুন বাবা, স্বল্প করে দিচ্ছি, আল্লাহর নবী বলে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিত্রে, প্রত্যেক আদম সন্তান ফিত্রাতের উপরে জন্মগ্রহণ করে। যেই সন্তান মার রেহেমে আছে, দুনিয়াতে কোনো ভূমিষ্ঠ হয় নাই, ওই সন্তানের জন্মভূমি কি বাংলাতে হবে, রূপনগরে হবে, শাহজি বাজারে হবে, বাংলাতে হবে না ভারতে হবে, এটা বলা যাবে? কেন আল্লাহর নবী বলে সন্তান মার পেট থেকে যেই ভূমির মধ্যে সর্বপ্রথম পা রাখবে ওইটাই হলো তার জন্মভূমি। জোরে বলুন ঠিক কিনা। আজকে আমরা দেখতে পাই ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে, বাংলাদেশের, ভারত, পাকিস্তান বলেন, যে কোনো এশিয়া মহাদেশের যে কোনো মানুষ যখন কোনো সন্তান কোনো মা ভূমিষ্ঠ করে ইউরোপের মধ্যে, ওই সন্তান ভূমিষ্ঠ হতে দেরি, তার নাগরিকত্ব দিতে, জন্মসনদ দিতে দেরি না। জোরে বলুন ঠিক কিনা। আমি জানতে চাই ইউরোপের মানুষ খ্রিস্টান হওয়ার পরেও, ইয়াহুদি হওয়ার পরেও আমরা মুসলমান নবীর আদর্শকে তারা অবনত চিত্তে মস্তক নত করে তীক্ষ্ণতার সাথে জ্ঞানের পরিচয় দিয়ে মেনে নিয়েছে, কেন?
তারা জানে একজন মানুষকে যখন নাগরিকত্ব দেয়া হবে তখন ওই মানুষটা তার দেশের জন্য কাজ করবে, দেশ উন্নত হবে। অথচ বাংলার জমিন থেকে কেউ আমেরিকা গেলে সেখানে কোন সন্তান জন্ম নিলে নাগরিকত্ব পেয়ে যায়, এটা মুসলমানদের ধর্মের নিয়ম, হাদিসের নিয়ম, কানুন। অথচ আরবের মধ্যে, দুবাইয়ের মধ্যে, লক্ষ্য করুন দুবাইয়ের মধ্যে, কাতারের মধ্যে, আপনার ওমানের মধ্যে, সৌদি আরবের মধ্যে, আপনার আফগানের মধ্যে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের অনেক নারী বসবাস করে, তাদের সন্তান হয়, 20 বছর 15 বছর পার হয়ে যায়, নাগরিকত্ব পায়নি। বা আমি জানি না, হয়তো বা পাইলেও পাইতে পারে, তবে আমার জ্ঞানের ভিতরে এটা নাই। নাগরিকত্ব দেয়, জোরে বলুন দেয়। দেখেন আজকে নবীজির আদর্শ, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিত্রে, সন্তান যদি আমেরিকায় জন্ম নেয়, আমার নবী কয় এটা যে কোনো দেশের মা হোক না কেন, সন্তান যেখানে পা রাখবে এটাই তার জন্মভূমি। জোরে কোন কি ভূমি? আরো জোরে কোন কি ভূমি? আমার নবী বলে এটাই হলো তার জন্মভূমি। আর এই কথাটাই বুঝাইতেছে, যখন তার জন্মভূমিতে সর্বপ্রথম পা রাখে তখন তার জন্মটা হয় তাওহীদের উপরে। জোরে বলুন কিসের উপরে? আরো জোরে বলুন কিসের উপরে? ইমাম নিয়ে এখন কিসের উপরে? তাওহীদের উপরে। আর সেই তাওহীদের উপরে যখন সন্তান জন্ম নেয়, তখন সে যদি হিন্দুর ঘরে জন্ম নেয় তখন হিন্দু বিধানাবলী তাকে শিক্ষা দেয়া হয়, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান বিধানাবলী জন্ম দেয়া হয়, ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদিয়ান সিস্টেম শিক্ষা দেয়া হয়, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে নামাজ কালাম রোজা কোরআন শিক্ষা দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলে প্রত্যেকটা সন্তান তার মার পেট থেকে যখন জন্মগ্রহণ করে তখন সে তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। আর আমার আল্লাহ বলে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতার রাসূল আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমাদেরকে পাঠিয়েছি মুমিনদেরকে, নবী রাসূলদেরকে, আলেমগণদেরকে, মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করো। জোরে বলুন কার দিকে? আরো জোরে বলুন কার দিকে? আর শুধু আল্লাহর দিকে নয়, পাশাপাশি তাগুতি শক্তি, ওয়াজতানিবুত তাগুত, তাগুতি শক্তি, শয়তানি শক্তির বিরুদ্ধে আচরণ করো। আমি শুধু আল্লাহর দিকেই ডাকবে, ওই দিকে দেশ গেরাও হয়ে যাবে শয়তানি দ্বারা, গুমরাহি দ্বারা। এটা শুধু ইমানদারের পরিচয় নয়, এর পাশাপাশি তুমি গুমরাহির বিরোধিতা করো। জোরে বলুন ঠিক কিনা? কথাটা বুঝাইতে পারলাম কিনা? এর পাশাপাশি তোমরা গুমরাহির বিরোধিতা করো, কেননা আমি আল্লাহর দিকে এসে পাঁচ ওয়াক্ত ব্যবস্থা মাদাদাই করে সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠা, সমাজের ভালো দিকে মানুষদেরকে আহ্বান করা, রাস্তাঘাট বানিয়ে দেওয়া, মসজিদ মাদ্রাসা স্কুল বানিয়ে দেওয়া, সমাজ উন্নতির দিকে যায়, ভালোর দিকে যায়, কল্যাণের দিকে যায়, এই কাজগুলো ইবাদত। জোরে বলুন এই কাজগুলো কি? আরো জোরে বলুন এই কাজগুলো কি? ইবাদত। আর সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যায় নেশাদ্রব্যের মাধ্যমে, নারী খারাপ খারাপ সঙ্গের মাধ্যমে, বিভিন্ন কুচক্রের মাধ্যমে, চুরির মাধ্যমে। সমাজের মধ্যে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? বাজান, আমাদের দেশ মনে হয় খুব বালা চুর মুক্ত। কি কন? একবার আমেরিকার মধ্যে একটা বড় মেশিন বানাইছে। জুরে কোন কি বানাইছে? মেশিন বানাইছে, মেশিন রইল বাজান চুর ধরার মেশিন। জুরে কোন কি ধরার মেশিন? খারাপ লাগতেছে বলবো? চুর ধরার মেশিন যখন বানাইছে বাবা, তখন ওই চুর ধরার মেশিন চিন্তা করলো কোথায় দিবে। তারা সমস্ত ওয়ার্ল্ডে ম্যাপ করছে, করে দেখে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটার মধ্যে এরকম ভদ্রলোক বেশি। জোরে কোন ঠিক কিনা? কারণ বহিরাগত দেশে এদের নাম শুনলে অন্য অন্য মানুষ খুব খেয়াল থাকে। জোরে কোন ঠিক কিনা? কেয়ারফুল থাকে। চিন্তা করলো একটা দিবায় পাকিস্তানে, একটা বাংলাদেশে, একটা ভারতে। তখন পাকিস্তানে মেশিন ফিট করলো, কোটি টাকা দামের মেশিন, দুই যন্ত্রদারকে ফিট করে দিল যে তোমরা 3 মাস পরে রিপোর্ট দিবা। জোরে কোন কয় মাস? 3 মাস পরে রিপোর্ট দিবা। এরপরে একজন ফিট করে দিল বাংলাদেশে, কয় তোমাদের কাছে দিলাম 3 মাস পরে রিপোর্ট করবা কত পার্সেন্ট সুর আছে। ভারতের মধ্যে দিল, কয় 3 মাস পরে রিপোর্ট দিবা কত পার্সেন্ট সুর আছে। প্রথমে 3 মাস পার হয়ে গেল, ভারতে টেলিফোন লাগাইছে, টেলিফোন লাগাইতে দেরি, কয় আপনাদের দেশের মধ্যে কত পার্সেন্ট সুর ধরা খাইছে। এটা তো বিদর্মী দেশ, সেখানের মধ্যে ধরা খাইছে আপনার আনুমানিক 65% সুর। জোরে কোন কয় পার্সেন্ট? এবার লাগাইলো পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের মধ্যে যখন খবর দিল, তারা খবর দিল যে আমাদের দেশের মধ্যে সুর আনুমানিক 60% এর মতন ধরা খাইছে। জোরে কোন কয় পার্সেন্ট?
এখন দুই দেশের মাঝখান বাংলাদেশ কেজাত করছে, বারে বারে ফোন দেয়, বাংলার ফোন তো আর রিসিভ হয় না, যেরকম কি হয় না, ফোন দেয়, ফ্যাক্স পাঠায়, এসএমএস দেয়, রিটার্ন কোন জবাব নাই, ঘটনা কি, ঘটনা কি, কয় লক্ষ কোটি টাকার মেশিন কি হইলো, তখন বাধ্য হইয়া তারা তাদের নিজস্ব প্লেনে করে বাংলাদেশে আসলো, আইসা যাদেরকে তদারকির দায়িত্ব দিছিল, দেখাশোনার দায়িত্ব দিছিল, এরা কই যা বাই করছে, কি ব্যাপার, ভারত তথ্য দিল, পাকিস্তান আমাদেরকে তথ্যগুলো দিল, তোমরা তথ্য পাঠাও না কেন, তোমাদের কোনো কুসকবর নাই, কারণ কি, কয় স্যার বিয়াদবি মাফ করবেন, ঘটনা খারাপ কই কি, কো মেশিনটা ফিট করতে তো বাক্কা সময় লাগছে, আমি আবার ডায়াবেটিসের রোগী, আমার পেশাবে ধরে লাইছি, ফিট কইরা স্যার যে পরে গেছি পেশাব করতাম, পেশাব কইরা কুলুপ লইতে দি রইছে, দাঁতটা ফিরাই ওই দেখি মেশিন নাই, জোরে কোন কি নাই, যেই মেশিন দিয়ে সুরদর মুই মেশিনই চুরি হয়ে গেছি গা, সুরদর মুখ কেমনে, কথা কোন ঠিক কিনা, আমাদের সমাজ এগুলো আছে না নাই, এটা ভালো না খারাপ, আরো জোরে বলুন ভালো না খারাপ, আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই নিজস্ব কোনো যদি কোনো নেতা থাকে তার নিকটস্থ কোনো ব্যক্তি অন্যায় করলে সেটা অন্যায় না, জোরে কোন ঠিক কিনা, আর যদি গরিব কোনো মানুষ অন্যায় করে থাকে ঝাঁপড়ি মেরে ধরা হয়, জোরে বলুন ঠিক কিনা, অথচ স্পষ্টভাবে আল্লাহর নবীর নিকট কুরাইশ বংশের একজন মহিলা চুরির দায়ে অপবাদে ধরা খেয়েছে, জোরে কোন কি খেয়েছে, আল্লাহর নবীর কাছে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীগণ, কুরাইশ বংশের একজন মহিলা চুরির দায়ে ধরা গেছে, আপনাকে যদি সাহাবীরা কানাঘুষা করে এই মহিলার হাত যদি নবী কেটে দেয়, আমার নবী কয় কুরাইশ বংশের হোক আর যে কোনো বংশের হোক চুরি করেছে তো হাত কাটতেই হবে, ঠিক কিনা, সাহাবীরা কয় কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয় পৃথিবীর মধ্যে একটা ইতিহাস থেকে যাবে, নবীর বংশের মহিলা চুরি করেছে, না 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 এটা হটে দেয়া যাবে না, এমন কারো কোনো সাহস নাই এর বিপক্ষে নবীর কাছে সুপারিশ করবে, আমার নবীর কাছে ছোট্ট সাহাবী একজনকে, কেউ কেউ বলেছেন হযরতে যায়েদ, কেউ আবার বলেছেন হযরতে হুসাইন কোন মারহাবা, ডাক দিয়ে বলতেছে নবীর কাছে যাইয়া এর জন্য একটু শিথিলতা করে, একটু যাইয়া বলো, আমার নবীর কাছে যাইয়া কয় তার হাত কাটা যাবে না, একটু সামান্য আঘাত করে বিচার দিয়ে ছেড়ে দিন, নতুবা আপনার বংশে চুনকালি লাগবে, আমার নবী ডাক দিয়ে কয় সাবিরা রে আমি নবী কেমন তোমরা ভালো করে জানো না, আমি নবী কেমন আমার কলিজার টুকরা সন্তান, যদি ওয়ান মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاطمة بدعة مني فمن أغضبك أغضبني আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা যদি চুরি করত আমি নবী নিজ হাতে শরীয়তের আইন মানতে যায়া আমি ফাতেমার হাতটা নিজের হাতে কাইটা দিতা, জোরে কর আল্লাহু আকবার, এই হাদিসটা বুখারীতে আছে, কোন মারহাবা, এত উচ্চাঙ্গে নবী শরীয়তের প্রতি এত কঠিন ছিলেন, বিচারের ক্ষেত্রে কোনো সার নাই, এক সুকো পানি আর এক সুকো তেল, এই বিধান আমার নবীর মধ্যে ছিল, জোরে বলুন ছিল, আর জোরে বলুন ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহ ডাক দিয়ে বলতেছে বন্ধু হে আমি আপনাকে সর্বপ্রথম মুসলমান বলে ঘোষণা দিলাম, জোরে বলুন কি দিলাম, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন তার হাবিবকে তিনি হলো সর্বপ্রথম মুসলমান, আল্লাহ পাক বলতেছে আমার হাবিব হলো সর্বপ্রথম মুসলমান, অথচ এক কুলাঙ্গার আলেম নামের জালেম বাতেল মুরুক্ক সে নাকি বলে নবীকে মুসলমান বলা যাবে না, কোন নাউজুবিল্লাহ, আর জোরে কইতেন না নাউজুবিল্লাহ, ওই নবীকে মুসলমান বলা যাবে না, নবী হলো ইসলাম, আমি বলতে চাই ও আনা আউয়ালুল মুসলিমিন, পবিত্র কোরআনের যে আয়াত এটার মধ্যে কাকে মেনশন করা হয়েছে, মুফাসসিরে কেরাম লিখতেছে ও আনা আউয়ালুল মুসলিমিন আয় ইদ লাইসা আহাদুন বি আউয়ালিকুম ইল্লা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই তিনি শুধু পৃথিবীর সর্বপ্রথম মুসলমান না, তিনি গোটা সৃষ্টিকুলের আউয়াল, চিৎকার দিয়ে কোন মারহাবা, আরো জোরে কইতেন না মারহাবা,
তারপর লিখতেছে এখানে আউয়াল দ্বারা কোরআনে আরো অনেক আয়াত আছে, যেমন নিশ্চয় বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত ঘর তৈরি করেছেন তার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ একটা ঘর বানিয়েছে, যেই ঘরের পূর্বে আর কোন ঘর ছিল না। এই ঘরটার নাম কি একটু জোরে কোন কি? এই ঘরের নাম হলো কাবা, কইতেন না আমার হাবা। এই ঘরের নাম হলো কাবা, কই এই ঘরটা শুধু মুসলমানের জন্য নয়, শুধু ইমানদারের জন্য নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহর এই ঘরটা হলো বরকতময়। জোরে কি বলবেন মারহাবা? কারণ এখানে বলতেছে বিবাক্যাতি মুবারাকা, অবশ্যই ইন্না আউয়ালা বাইতে উদিআ লিন্নাস, অর্থাৎ সমস্ত মানুষের জন্য এটা হলো গো সর্বপ্রথম ঘর। জোরে কন্না মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহু গো লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু গো লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রাহিম ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু গো লা ইলাহা আল্লাহ بسم الله الرحمن الرحيم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون একটা তাক বীরদের সুরাচার স্বাগত প্রধান অতিথির আগমন না প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন রূপনগরের পক্ষ থেকে কালিকাপুরের পক্ষ থেকে গাজীপুরের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে সঠিক পথের দিশারি জয়নাল আব্দিন তরকি সঠিক পথের দিশারি জয়নাল আব্দিন তরকি যাই হোক, আজকে আপনাদের খেদমতে যিনি প্রধান অতিথি আমার ভাই মাওলানা জয়নাল আব্দিন ফারুকি সাহেব মাদ্রাজুল আলী উনি উপস্থিত হয়ে গেছেন। আমি আসলে একটু অসুস্থ ছিলাম, এই জন্যই আজকে অর্থাৎ ফ্রি ছিলাম, তারপরে আমার ভাইয়ের কারণে আমাকে আসা লাগছে। এভাবে কিন্তু আসলে একটু প্রবলেম হয়, অনেকে এরকমটা ধারণা করে, আমাদের ভিতরে এমন নাই, আল্লাহ মাফ করুক। আমার গলার একটু প্রবলেমের কারণে হয়তো বা আপনাদের এরকম হয় না, এরকম তো হওয়ার কথা না, ছোট মুখে একটা কথা হইলাই একটু লোবাজান সিরা সুতার মাঝে গিরো দিলে এটা কি আর অত টাইট হইনি বা মানে এটা তো বেশি টাইট করতাম চান সিরে যে বুগানা নেই। তো আমি কিন্তু আজকে এই অবস্থানে আছি, জোরে কোন ঠিক কিনা। তো আল্লাহ পাক কবুল করুক যে আয়াত পড়লাম, এটার কথা আর বাড়ালাম না, আমার জন্য দোয়া করবেন আর এই কথার উপর আমল রাখবেন, তাওহীদের উপর বিশ্বাসী থাকবেন, রেসালতের উপর বিশ্বাসী থাকবেন, আমার রাসূলুল্লাহর শান শওকত
বাড়াবেন যেভাবে শিরিক না হয়। আমি যে কথাগুলো কোরআন হাদিস থেকে বলেছি এই কথার ভিতরে হারাম কোনো শিরিকের ছোঁয়া নাই, কোনো বেদাতের ছোঁয়া নাই, সম্পূর্ণ কোরআন হাদিসের ভিত্তিতে হয়েছে, কথা বলুন ঠিক কিনা। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। মা আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।